হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আবার লাইভে চলে আসছি। আমরা বলেছিলাম যে আজকে রাত 9টায় আমরা লাইভে আসব, কিন্তু একটু সমস্যার কারণে আমাদের 15 মিনিট লেট হইলো। আচ্ছা, যাই হোক, তো আজকে এই লাইভটার উদ্দেশ্য হলো মূলত তোমাদের নটর ডেম কলেজ এবং হোলি ক্রস কলেজ রিলেটেড যত প্রশ্ন আছে তোমাদের মনে। গত কিছুদিন যাবতই দেখতেছি তোমাদের সবার মনে প্রচুর প্রশ্ন, ওই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং তোমরা পরীক্ষার হলে কি কি করা উচিত, পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, এই সবগুলো বিষয় নিয়ে আজকে লাইভে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে আছে হলো সাদমান সাকিব হিমেল ভাইয়া। তোমাদের তোমরা সবাই এতদিন হিমেল ভাইয়ার ক্লাস করেছো, ম্যাথ ক্লাস। তো আজকে ভাইয়া আমাদের সাথে লাইভে আছে। আজকে হিমেল ভাইয়ার আমরা লাইফ এক্সপিরিয়েন্স শুনবো, যে কিভাবে হিমেল নটরডেমে চান্স পাইছিল, ওই নটরডেমের জার্নিটা আজকে শুনবো। তার সাথে আমাদের সাথে হচ্ছে আছে হচ্ছে জানাতুল কথা, হোলি ক্রস কলেজ 21 ব্যাচ। সে হচ্ছে তার হোলি ক্রস কলেজ জার্নি হিসেবে জার্নি সবকিছু আমরা শুনবো আজকে। আচ্ছা, তো তোমরা কমেন্ট বক্সে একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা, এবং তোমাদের মনে যত প্রশ্ন আছে কলেজ অ্যাডমিশন রিলেটেড সবগুলো প্রশ্নই তোমরা কমেন্টে বলতে থাকো। আমরা একে একে তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর দেব। তো প্রথমে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে নিই, যেটা হচ্ছে তোমরা এই আজকে আর কালকে যাবত প্রচুর এই প্রশ্নটা করতেছো, যে যখন অ্যাপ্লিকেশন নেওয়াটা শুরু হয়েছে তখন কিন্তু প্রথমেই অ্যাপ্লিকেশনে কিন্তু চাইছিল যে টোটাল নাম্বার চাইছিল নটর ডেম কলেজের অ্যাপ্লিকেশনে, কিন্তু তারপর গতকালকে থেকে এটার জন্য সবাই প্রায় একদম মাথা খাইয়া ফেলতেছিল যে ভাইয়া আমাদের তো এখনো টোটাল নাম্বার দেয় নাই বোর্ড থেকে, আমরা কি করব। তো আমি বলেছিলাম যে ভাইয়া তোমরা এক দুই দিন ওয়েট করো, এটা একটা সলিউশন দিবে নটর ডেম কলেজ। তো তারা সলিউশন দিয়েছে এবং বর্তমানে অ্যাপ্লাই করার জন্য কোনো মার্কস লাগতেছে না। আচ্ছা, তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আর কোন কোন বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে কমেন্টে জানাতে পারো, আমরা একটু পরিচয় হয়ে নিই আমাদের গেস্টদের সাথে। তো আমাদের সাথে হচ্ছে সাদমান সাকিব হিমেল। হিমেল, যদি ছোট্ট করে একটু নিজের পরিচয়টা দিতি। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম সাদমান সাকিব হিমেল। তোমাদের এনডিসি এইচসিসি অ্যাডমিশন কোর্সে আমি ম্যাথ ক্লাস নিয়েছি, আর এতো মোটামুটি এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। কলেজ স্কুল হিসেবে আমি ছিলাম হচ্ছে মতিঝিল আইডিয়া স্কুল অ্যান্ড কলেজে, এবং সেখান থেকে এনডিসি নটরডেমে হচ্ছে গ্রুপ 1-এ ছিলাম আমি। সেখান থেকে আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স আসছে, এবং এখন হচ্ছে বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি। ওকে, আচ্ছা, তো কথার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে তোমার ইন্ট্রোটা যদি স্টুডেন্টের সাথে একটু নিজেকে পরিচয় করে নিতে। কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল আলফা কথা। আমি হলি ক্রস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি আর অ্যাডমিশনের জন্য প্রিপারেশন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একে একে তোমাদের সবগুলো প্রশ্নই নিব। তোমরা সবাই দেখতে পাচ্ছি যে অনেক প্রশ্ন করছো ইতিমধ্যে। তো তোমরা একটু প্রথমে আমাদেরকে জানিও যে আমাদের কোনো যদি সাউন্ড প্রবলেম থাকে অথবা যদি বাফারিং হয় তাহলে আমাদের একটু জানিও, আর তোমাদের সবগুলো প্রশ্নই আমরা উত্তর নিব। তার আগে আমরা একটু লাইফ এক্সপিরিয়েন্স শুনতে চাই, যে পরীক্ষার আগে কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস আসে, রাইট? যে কয়েকদিন পরে পরীক্ষা, এখন কিভাবে পড়বো, কিভাবে পড়লে চান্স হবে। তো এইগুলো বিষয়গুলো জানার জন্য যা বা নিজেরা একটু অনুধাবন করার জন্য আমরা একটু আমাদের গেস্টরা যারা আছে তাদের কাছ থেকে তো শুনবোই, আবার আমার লাইফ স্টোরিটাও তোমাদের শোনাবো। তো প্রথমে যাই হচ্ছে হিমেলের কাছে, যে হিমেল, তো নটরডেম কলেজের অ্যাডমিশনের সময়ের যে দিনগুলো ছিল ওই দিনগুলো নিয়ে যদি কিছু বলতি, অর্থাৎ নটরডেম জার্নিটা যদি বলতি, যে নটরডেমে আসা পর্যন্ত জার্নিটা। আচ্ছা, তো হচ্ছে নটরডেমে জার্নি বলতে আর কি শুরু হয়েছিল মোটামুটি এসএসসি শেষের দিকে, যে তখন মানে আমাদের এসএসসি শেষও হয়নি, প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, তখনই সবাই হচ্ছে জিজ্ঞেস করা শুরু করছে যে কোন কোথায় কে কোথায় ভর্তি হয়েছে, কে বাসায় কয়টা টিচার রাখছে শুধু নটরডেমে অ্যাডমিশনের জন্য। তো আমার সেই রকম কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আমার হচ্ছে, আমি নাম বলবো না, হচ্ছে আমরা দল বেঁধে হচ্ছে একটা কোচিং সেন্টারে গেছিলাম, আর এটা মজার কথা হচ্ছে যেদিন আমাদের এসএসসি শেষ হলো তার ঠিক একদিন পরেই হচ্ছে ওটার ক্লাস সকাল 7টায়। এখন এসএসসি শেষ হয়ে তো মানে একটা যে হাফ ছেড়ে বাসলাম যে এখন তো চিল করব, কিন্তু পরে দেখি হচ্ছে সেই সকাল 7টার সময় হচ্ছে কোচিং। তো ঠিক আছে, তারপরও এনডিসি খুবই একটা বড় বিষয়, তো হচ্ছে গেলাম কোচিং এ ক্লাস করতে। তো ফার্স্টের দিন ক্লাসে যেই মানে আমরা বসলাম, আর মানে ফার্স্টে আমাদের একটা শিট ধরায় দেওয়া হলো, ওইটার হেডলাইন ছিল যে এনডিসি তে যে গাছ সমূহ আছে ওই গাছগুলোর বৈজ্ঞানিক নাম। এটা দেখে আমি বুঝে গেছি যে হচ্ছে আমি মোটেও হচ্ছে এই কোচিং এ আর কি সিরিয়াসলি পড়তে পারবো না। আর যখন ক্লাস শুরু হলো, ব্যাস যেটা আর কি মনে হয়েছিল ঠিক সেটাই, যে যেগুলো পড়াচ্ছে বা এগুলো এক কথা যে আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দেখছি যে কি ধরনের কোয়েশ্চেন আসে, আমার খালি হচ্ছে ওটা হচ্ছে রিভিশন দেওয়াটা দরকার ছিল,
কিন্তু কোচিং এ আর কি ওইটা করা ছিল না। তো আমি যেটা বুঝলাম যে ঠিক আছে, তাহলে ফার্স্টে 2 দিন ক্লাস করছি, এবার পরের থেকে আমি জাস্ট লাস্টের ক্লাস ধরো 2 ঘন্টার, আমি হচ্ছে একদম যখন আধা ঘন্টা বাকি তখন ঘুম থেকে উঠে ঢলতে ঢলতে হচ্ছে যেতাম, যে পরীক্ষাটা দিতাম শুধু এসে, এবার সবাই মিলে ক্রিকেট খেলতাম সারা সকাল। এবং এইভাবে হচ্ছে গেছে হচ্ছে আমাদের পুরো 1 মাস, যেই মাসে হচ্ছে রেজাল্টটা দিল ওই মাসের পুরো মাসটা আমার গেছে এরকম। তো আর কি ওই সময়টা আর কি বেশ মজাই করছিলাম, এই ফার্স্ট হচ্ছে বাসা থেকে ধরো কোচিং বাদেও 12টা 2টা পর্যন্ত বাইরে আছি, এখন বাসা থেকে কিছু বলে না কারণ এসএসসি শেষ হয়ে গেছে। তো ওইটা কাইন্ড অফ এখন তখন হচ্ছে একটা আর কি মানে সোর্স হয়ে গেছিল বাসা থেকে বের হওয়ার, বন্ধুদের সাথে একটু ঘোরাফেরার। এখন যখন হচ্ছে রেজাল্টটা দিল তখন যে মনে হলো যে না ঠিক আছে এবার পড়া শুরু করা দরকার, কারণ এনডিসি সবসময় দেখো যে আগের বারও আর এবারও সেটা ব্যতিক্রম করেনি যে রেজাল্ট দেওয়া 2-3 উইকের মধ্যে হচ্ছে তারা পরীক্ষাটা নিয়ে নেয়, এবারও ঠিক সেম 2 উইকের মধ্যে হচ্ছে পরীক্ষাটা নিয়ে নিচ্ছে। তো ওই 2 উইক মনে হলো যে না ঠিক আছে এবার বসা দরকার। আগেও হচ্ছে প্রতি মাসে ধরো দিনে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টার বেশি মনে হয় না যে পড়ছি। তো এরপরে কি, এরপরে হচ্ছে এবার পড়া শুরু করছি, এবার পড়া শুরু করছি। এখন অনেকে দেখি হচ্ছে এই সময় বাইরের জিনিসের উপর খুব বেশি গুরুত্ব দেয়, ওই যে বললাম না যে এনডিসি তে কি কি গাছ আছে সেই গাছের উপর হচ্ছে সেই গাছের নাম মুখস্থ করা শুরু করছে। তো আমি দেখলাম না নতুন কিছু মুখস্থ করলে এখন হচ্ছে এক, আগে যেটা রিভিশন দিয়েছিলাম ওইটা এক ভুলে যাব, আর সেকেন্ড কথা হচ্ছে নতুনটা আসার চান্স খুবই কম, খুবই স্কেয়ার্স। ঠিক আছে, তো আমার মেইন টার্গেট ছিল যে যেগুলো হার্ড ঠিক আছে ওইটা আমি ট্রাই করব সলভ করার, কিন্তু পরীক্ষার হলের কথা বলছি যে পরীক্ষার হলে যে কোয়েশ্চেন গুলো হার্ড ছিল ওগুলো ট্রাই করবো সলভ করা, না পারলে দ্যাটস নো প্রবলেম, কিন্তু বইয়ের থেকে যে ম্যাথ গুলো আসে, বইয়ের থেকে যে কোয়েশ্চেন গুলো আসে সেইগুলো যাতে আমি অবশ্যই অবশ্যই সেগুলো যাতে আমি রাইট অ্যান্সার করে আসতে পারি। আর হয়েছেও তাই, যখন হচ্ছে তো আর কি লাস্টের 2 উইক আমি বেশ ভালো মতো পড়ছি, এবং লাস্ট উইকে যতটুকু পড়ছি আমি শিওর না যে বুয়েটের জন্য আমি ততটুকু এফোর্ট দিয়েছি কিনা। তো আর কি দিলাম মানে, তো এরপর হচ্ছে পরীক্ষাটা হলো, পরীক্ষা হয়েছিল আমাদের ফার্স্টের দিনই থার্ড শিফটে, যেটা কিনা সম্ভবত 11টায় ছিল আমার। তো ততক্ষণে জেনে গেছি যে এর আগে আমার 2 শিফটে অনেক ফ্রেন্ডরা ছিল, তাদের কাছে সেম তোমরাও যখন পরীক্ষা দিবা তখন দেখবা যে অ্যাকচুয়ালি বইয়ের থেকে তোমার বেসিক কোয়েশ্চেন অনেক বেশি হয়, যদি 50টাও কোয়েশ্চেন হয় তার মধ্যে 30-35 একদম ইজি হবে এবং 15টা কোয়েশ্চেন হবে একটু ট্রিকি। ঠিক আছে, তো হচ্ছে ওই 35টা যে মোটামুটি একদম শিওর করতে পারছে সে হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে মানে রিটেনের জন্য হচ্ছে রেডি সে। তো এরপর হচ্ছে আমার পরীক্ষা ভালো হয়েছিল, তো আমি যতটুকু দেখলাম যে ইডিয়মস এন্ড ফ্রেজে সম্ভবত 1-2টা ভুল গেছিল, আর অন্যান্য কোয়েশ্চেন যদি দিই তাহলে যতগুলো কোয়েশ্চেন ছিল তার মধ্যে 4-5টার বেশি ভুল যায়নি। তো রিটেনের সাইড থেকে আমি মোটামুটি শিওর ছিলাম যে ইনশাল্লাহ ওইখানে সমস্যা হবে না। এখন আমাদের সময় কিন্তু সাথে ভাইবাও ছিল, তো ওই লাস্টের 2 সপ্তাহে আমরা একটু ভাইবাটা নিয়েও হচ্ছে বেশ সিরিয়াস ভাবেই হচ্ছে প্রিপারেশন নিয়েছি। এটা প্রিপারেশনটা কেমন দেখো, ভাইবা কিন্তু মানে মোটামুটি 30 সেকেন্ডের একটা ব্যাপার, তো ওই 30 সেকেন্ডে স্যার একটা কোয়েশ্চেন করবে এটা তোমার সাথে সাথে মাথায় আসুক কি না আসুক এটা অনেক কম ম্যাটার করে। অনেকে ভাবে যে কোয়েশ্চেনের অ্যান্সার না দিতে পারলে শেষ ভাইবা, আসলে না, এনডিসি তোমাকে জাজ করে যে তুমি কতটা হচ্ছে প্রেশার হ্যান্ডেল করতে পারবা, তুমি হচ্ছে যখন মাথা গরম না করে তুমি কতটা হচ্ছে মাথা ঠান্ডা রেখে হচ্ছে অ্যান্সার করতে পারবা। মেইন কথা হচ্ছে তোমার আচার ব্যবহার, তুমি কতটা হচ্ছে ডিসেন্ট তোমার বিহেভিয়ারে, আর এই জিনিসটা খুব বেশি ম্যাটার করে। তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ দেখবা যে একটা মানুষ কতটা হচ্ছে ব্রিলিয়ান্ট বা কতটা পরিশ্রমী এটা তো অবশ্যই ম্যাটার করে, কিন্তু তার সাথে তার ডিসেন্সি, সে অন্যের সাথে কিভাবে হচ্ছে অ্যাপ্রোচ করছে, এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে। তো ভাইবার জন্য আমি কিভাবে প্রস্তুতি নিছি আমি বলি, তো ফার্স্ট অফ অল এটার জন্য একটা বড় ভাইয়ের হচ্ছে এই বড় ভাইয়ের অ্যাডভাইস নিয়েছিলাম যে ভাই এটা কিরকম হয়, ভালো ভাইবা গুলো কিভাবে যায়, খারাপ ভাইবা গুলাও কিভাবে যায়। আর আমাদের তো রিটার্নের পরপরই ভাইবা ছিল, আগেই বললাম। তো হচ্ছে আমরা 3টা ফ্রেন্ড ছিলাম, 3টা ফ্রেন্ড মোটামুটি বাসায় আমাদের বাসায় হচ্ছে মানে 2টা ফ্রেন্ড হচ্ছে জাজ হিসেবে বসতাম, আর আরেকটা ফ্রেন্ড হচ্ছে আসতো এসে সালাম দিতাম, সালাম দিয়ে বসতাম, ওরা কোয়েশ্চেন করতো এবং কোয়েশ্চেন গুলো মোটামুটি বইয়ের ভিতর থেকে হতো যাতে আমাদের পরীক্ষার আগে একটা কনফিডেন্স থাকে না, কনফিডেন্সটা বজায় থাকে। দেখো পরীক্ষার আগে তোমরা কিন্তু পড়াশোনা করছো তোমাদের রিভিশনের জন্য, কিন্তু এই রিভিশনের পিছনে আসল উদ্দেশ্যটা কি, আসল উদ্দেশ্যটা কিন্তু তোমার কনফিডেন্স বিল্ড করা। তুমি একটা কোয়েশ্চেন দেখলা, দেখে সাথে সাথে ওইটার অ্যান্সার তোমার মাথায় চলে আসলো, এইটা কিন্তু তোমার কনফিডেন্সকে হিউজ ভাবে বিল্ড করবে। ঠিক আছে, আর পরীক্ষার আগে এই কনফিডেন্সটাই তোমাকে আর কি তোমার প্রিপারেশনে থেকে তোমার কনফিডেন্স তোমার পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখবে বেশি। তো এভাবেই আর কি, তো হচ্ছে
রিটেন পরীক্ষা দিলাম, ভাইবার কথা মোটামুটি বললাম, তো রিটেন পরীক্ষা দিলাম, রিটেন পরীক্ষা শেষে হচ্ছে সাথে সাথে আমাদের নিয়ে গেল হচ্ছে ভাইবা। তো হচ্ছে আমাদের টিম ভবনের নিচের তলায় হচ্ছে আমার ভাইবাটা পড়ছিল। তো গেলাম হচ্ছে আমার ভাইবাতে ছিল একজন ম্যাডাম এবং দুইজন স্যার, তো সালাম দিলাম দিয়ে বসলাম। তো ম্যাডাম ফার্স্টে জিজ্ঞেস করছেন যে আমি আমার নাম কি, আমি কোথায় থাকি, এগুলো তো আমার বাসা ছিল, তারপর কোন স্কুল, এগুলো জিজ্ঞেস করলেন। তো হচ্ছে যেহেতু আইডিয়াল স্কুল ছিল তখন বললো তো হচ্ছে এটা তো কাছে, তাহলে তো যাতায়াতের সুবিধা হবে। তো ঠিক আছে, আমিও বললাম জি ম্যাডাম অবশ্যই আমার খুবই সুবিধা হবে, আমার বাসাও যেহেতু এইদিকে আমার জন্য খুবই ভালো হয়। তো তারপর হচ্ছে উনি জিজ্ঞেস করলো যে আমার এসএসসি তে হচ্ছে হায়ার ম্যাথে কত আসছিল। তো যখন বললাম যে আমার 99 আসছিল, তো উনি বেশ ইমপ্রেসড হয়েছিল এবং জিজ্ঞেস করছিল আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা। তো এই জিনিসটা যে তোমরা যারা স্কুল লাইফে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছো অথবা হচ্ছে করার ইচ্ছা আছে, এই জিনিসটা অবশ্যই কিন্তু মাথায় রাখবা, এবং তুমি হচ্ছে এনডিসি ভাইবা বোর্ডে যখন আস যদি ল্যান্ড করো তখন এনডিসি বা হলি ক্রস অবশ্যই, তো এই জিনিসগুলা আর কি মেনশন করতে চেষ্টা করবা, যাতে তুমি মেনশন করতে পারো যে তোমার এই সাইডে ইন্টারেস্ট আছে। তো আমি বললাম জি হ্যাঁ ম্যাডাম। আমি তারপর ম্যাডাম বললো কোন কোন অলিম্পিয়াড দিয়েছো, আমি মাথার মধ্যে যতগুলো অলিম্পিয়াড আছে সবগুলোর নাম বলে দিলাম। তো ম্যাডাম ফার্স্ট একটু হচ্ছে একটু মানে সন্দেহ করছে যে আমি এতগুলো নাম বলে দিলাম আসলে কি আমি গেছি কিনা। তো আমি ম্যাডাম বলার আগে আমি হচ্ছে আমি আমার কয়েকটা সার্টিফিকেট ছিল যে কয়েকটা প্রাইজ পেয়েছিলাম হচ্ছে অলিম্পিয়াডে, তো হচ্ছে ওই সার্টিফিকেট গুলা রাখলাম, রেখে ম্যাডাম হচ্ছে দেখতে চাইলো তো আমি বের করে দিলাম। এরপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার পর্ব। তো আমাকে ফার্স্টে জিজ্ঞেস করা হয়েছিল, আমার সঠিক মনে নেই, ওই সময় অলিম্পিক চলছিল কোনো একটা, তো ওই অলিম্পিক থেকে কোনো একটা কোয়েশ্চেন হচ্ছে জিজ্ঞেস করছিল এবং আমি খুব হাম্বলি বলছিলাম যে আম সরি স্যার আমি আমার এটা এখন মনে আসছে না। তখন স্যার বলছে এটা তো গতকালই পেপারে হচ্ছে দেখালো, তোমার মনে নেই? তখন আমি বললাম যে সরি স্যার আমি পেপারটা চেক করতে পারিনি অথবা চেক করিনি, এরকম কিছু একটা খুব মানে শান্তভাবে বলার চেষ্টা করছিলাম। এরপর হচ্ছে ম্যাডাম জিজ্ঞেস করলো যে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করছিলেন। তো ঠিক আছে, ওইটার অ্যান্সার দিলাম, আলহামদুলিল্লাহ ওইটা পারছি। এরপর আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা আমি সঠিক মনে নেই আমার এখন, ওটা সম্ভবত ইংলিশ থেকে ছিল, তো আলহামদুলিল্লাহ ওইটাও পারছিলাম। তো ফার্স্টের কোয়েশ্চেনটা পারিনি এবং পরের দুইটা পেরেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ম্যাডামও অনেক হ্যাপিলি বলছেন যে আচ্ছা ঠিক আছে তুমি আসতে পারো। কিন্তু যাওয়ার এখন আমি বেরোয় আসছি, বেরোয় এসে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ওই যে ফাইল দিছিলাম না, যে ফাইলে হচ্ছে আমার সার্টিফিকেট গুলো ছিল ওগুলো হচ্ছে আমি ফেরত নিয়ে আসতে ভুলে গেছি। একদম গা হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে যে এবার তো আমি তো পুরো ব্লান্ডার করে ফেলছি, এখন তো হচ্ছে এবার তো পসিবল না। তো আমি তারপরও মাথা ঠান্ডা রেখে গেলাম হচ্ছে মানে ম্যাডামকে বললাম যে সরি ম্যাডাম আমি হচ্ছে আমার ফাইলটা নিতে ভুলে গেছি। তখন ম্যাডাম বলছে যে ভাইবাতে এরকম করলে হবে করে চলে আসছি। তো লাস্টের এই ব্লান্ডারটার জন্য আমার কাছে ভয় লাগছিল যে চান্স আসবে কি আসবে না, তখন আর কি বেশ টেনশন লাগছিল, কারণ আমার রিটেন আলহামদুলিল্লাহ স্মুথ হয়েছিল আর ভাইবাটাও স্মুথ গেছিল আলহামদুলিল্লাহ আমার যতটুকু মনে হয়। তবে এরকম না যে ভাইবাতে তোমার সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই পারা লাগবে, তোমার মেইনলি তুমি যদি একটু হাসি খুশি ভাবে কথা বলো, একটু ভদ্রভাবে থাকো, একদম বেশি স্মার্টনেস দেখাতে যেও না, ওটা আবার একটু বেশি হার্মফুল হবে ভাইবার জন্য। যদি একটু ডিসেন্সি দেখাতে পারো আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কোনো সমস্যা হওয়া উচিত তোমাদের। তো এটাই মোটামুটি। তারপর হচ্ছে রেজাল্ট দিল, আর তখন হচ্ছে যখন রেজাল্ট দিল আমি হচ্ছে একটা কোচিং এ ছিলাম, তো কোচিং এ হচ্ছে সবাই খুব ভয় ভয় যে এনডিসি রেজাল্ট দিছে, আমরা মাথা নিচু করে রেজাল্ট খুঁজছি, ফার্স্টের দিকে রেজাল্ট পাইনি, তো ভাবছি মনে হয় রেজাল্ট আসেনি। তো কোচিং শেষে হচ্ছে সবাই দেখে আমাকে কংগ্রাচুলেট করতে আসছে, আমি বললাম যে কি আমার রেজাল্ট কি পেয়েছে, বলছে ওরা হচ্ছে পেয়েছিল। তো আলহামদুলিল্লাহ পরে এখানে আসলাম এনডিসি তে ভর্তি, মানে এনডিসি তে যখন ওরিয়েন্টেশন হলো তার পরের দিন বুঝতে পারলাম যে আমি আসলে গ্রুপ ওয়ানে ল্যান্ড করছি। আর আলহামদুলিল্লাহ এনডিসি তে যেই আমার এক্সপিরিয়েন্সটা, এটা কাইন্ড অফ আমার যে 2 বছর আমি কাটাইছি, ওয়ান অফ দ্য বেস্ট 2 ইয়ার্স অফ মাই লাইফ। সো বেসিক্যালি এটাই মেইন কথা হচ্ছে, মাথা ঠান্ডা রাখছি, কনফিডেন্স নিয়ে গেছি, ভাইবাটাই হচ্ছে মাথা ঠান্ডা রাখছি, এটাই মোটামুটি। তো আচ্ছা, তো আমরা হিমেলের কাছে আবার আসবো, এর মধ্যে তাদের তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমরা দেব। প্রথমত তোমাদের কিছু প্রশ্ন আছে যে ভাই নরডেমে এমসিকিউ পরীক্ষা হবে নাকি রিটেন পরীক্ষা হবে। তো তোমাদের যে সার্কুলার আছে সেখানে বলে দিচ্ছে যে তোমাদের 60 মিনিটের লিখিত পরীক্ষা হবে। তো এই লিখিত লেখাটা দেখে তোমাদের অনেকের মনে প্রশ্ন চলে আসে যে ভাইয়া তাহলে কি আমাদের লিখিত পরীক্ষা হবে? না, আমাদের যখন সার্কুলার দিয়েছিল তখনও কিন্তু লেখা ছিল যে এটাই, যে 60 মার্কসের লিখিত পরীক্ষা হবে। কিন্তু আমরা যখন পরীক্ষা দেই, আমি হিমেল আমাদের আমরা তো এক ব্যাচ, আমরা যখন পরীক্ষা দেই তখন দেখা গেল যে 60 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছিল তখন। আচ্ছা, তো হিমেলের কাছে আরেকটা মজার একটা প্রশ্ন করবো যে হিমেল এনডিসিতে গ্রুপ ওয়ানে কিভাবে চান্স পাওয়া যায়?
কারণ অনেক স্টুডেন্টই জিজ্ঞেস করেছে ভাইয়া গ্রুপ ওয়ানে কিভাবে চান্স পাওয়া যায়, এই জিনিসটা একটু বল। এই অ্যান্সারটা আসলে কেউই জানে না, এই গ্রুপ ওয়ানে যে কিভাবে, কারণ হচ্ছে এরকম না কিন্তু যে তুমি হচ্ছে অ্যাডমিশনের একদম টপ 100 হচ্ছে গ্রুপ ওয়ানে থাকবে, এরকম মোটেও না। কিন্তু যেটা হয় যে গ্রুপ ওয়ানে হচ্ছে মোটামুটি যারা আর কি, যেটা যাদের আমি দেখলাম যে যারা আমরা গ্রুপ ওয়ানে ছিলাম তাদের দুই সাইডে ব্যালেন্স ছিল, এক হচ্ছে তাদের রিটেনটা খুবই ভালো গেছিল, আর সেকেন্ডলি হচ্ছে তাদের ভাইবাটা ভালো গেছিল, এবং মোটামুটি এটাই। আর সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না ছিল এটা খুবই কম ম্যাটার করে, এবং আমাদের অনেকেই ছিল যাদের হচ্ছে এনডিসি গ্রুপ ওয়ানে হচ্ছে যাদের আগে কোনো টাইপেরই এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু আর কি এটাই যে পরে দেখা গেছে যে যারা হচ্ছে টপ টপের দিকে র্যাঙ্ক তাদের মেজরিটি গ্রুপ ওয়ান থেকে। তো অনেকে ধারণা করে যে হচ্ছে অ্যাডমিশনেও সম্ভবত এইভাবে হচ্ছে র্যাঙ্ক হিসেবে যাচাই করে, কিন্তু স্যারদেরকে এটা অনেকবার জিজ্ঞেস করা হয়েছে যে স্যার কিভাবে হচ্ছে গ্রুপ ওয়ানে আসা যায়, স্যার বলছে এগুলো এটা ওরকম কিছু না, এটা কাইন্ড অফ র্যান্ডম, কাইন্ড অফ। এখন কিভাবে সেট হয় এটা আমরাও জানি না, আশা করি অনেক স্যাররাও জানে না, তো এটাই আর কি, শিওরলি কেউ বলতে পারবে না। তো হলিক্রস রিলেটেড তোমাদের যাদের প্রশ্ন আছে যে ভাইয়া গ্রুপ চেঞ্জের বিষয়ে, যে আমরা তো বিজ্ঞান বিভাগে এসএসসিতে পড়ালেখা করছি আবার বিজ্ঞানে এসএসসিতে পড়ালেখা করছি, তো তোমরা অনেকেই কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বা ব্যবসায় শাখায় যাবা, তো তোমাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতে পারি না। আর এই কারণে আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, তার নাম হচ্ছে জানাতুর কথা, তোমরা ইতিমধ্যে তোমরা চিনো, তো তোমাদের সব প্রশ্নের উত্তরগুলো কথা আপু দিবে। তো তোমরা যারা চেঞ্জ করবা, যারা বিভাগ চেঞ্জ করবা, তোমার প্রশ্নগুলো তোমরা একটু দিয়ে রাখো, আমরা একটু পরে কথা আপুর কাছে যাব, তো তখন তোমরা তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবা। ওকে, অর্থাৎ হলি ক্রস রিলেটেড যত রকম প্রশ্ন আছে সবগুলো তোমরা কমেন্টে লিখতে থাকো, সবগুলোর উত্তরই আমরা আসব। তার আগে আমি ছোট্ট করে একটু আমার যে নটর ডেম এক্সপিরিয়েন্স সেটা একটু বলি, যে আমি হচ্ছে যে হিমেল তো আইডিয়ালে ছিল আর আমি হচ্ছে ঢাকার মধ্যে ছিলাম না, আমি হচ্ছে একটা গ্রামে ছিলাম। তো গ্রামে থাকার কারণে তোমরা অনেকেই এখন গ্রামে আছো, তো তোমরা জানো যে গ্রামের সুযোগ সুবিধা কেমন। গ্রাম থেকে আসলে নটর ডেম আমরা নামটা জানতে পারি হচ্ছে এসএসসি পরীক্ষা দেওয়ার পর, তার আগে অনেকেই হয়তো নটর ডেম নামটা জানি না, এসএসসি পরীক্ষা দেওয়ার পর হয়তো ইউটিউবে সার্চ করে বা গুগলে সার্চ করে আমরা জানতে পারি যে এটা বাংলাদেশের বেস্ট কলেজ, যেখানে পড়ালেখা করলে একটা ভালো রেজাল্ট করা যায়। তো আমি যখন জানতে পারি যে নটর ডেমে একটা পড়লে একটা ভালো ফিউচার আসে, এটা সবার কাছ থেকে শোনা কথা, আবার ইউটিউবে অনেক ভাইদের লেকচার দেখলাম, তারপরে আসলে ওইটা নিয়ে একটা ঘাটাঘাটি করা শুরু করলাম যে কিভাবে নটর ডেমে চান্স পাইতে হয়। আমিও তোমাদের মতো ইউটিউবে ভিডিও দেখতাম, তোমরা অনেকেই হয়তো এখানে ইউটিউব থেকে আসছো বা ফেসবুকের থ্রুতে আমাদের সাথে যুক্ত হয়েছো, তা আমিও কি করতাম ওই ইউটিউবে সার্চ দিতাম বা ফেসবুকে যোগাযোগ করতাম, তো তখন দেখলাম যে এইবার তো আমরা একটা গ্রুপের মাধ্যমে তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, 10 মিনিট স্কুল তোমাদের একটা গ্রুপের মাধ্যমে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অন্য কোনো বছর কিন্তু ভাইয়া এরকম কোনো গ্রুপ ছিল না, এরকম কোনো গ্রুপ ছিল না যে তোমাদেরকে ফ্রিতে কোনো কন্টেন্ট দেখাবে বা একাডেমিক কোনো কিছু পড়াবে, এরকম কোনো বছরই ছিল না। তো আমাদের সময় কি ছিল, একটা ছিল ফেসবুক ইভেন্ট ছিল একটা, যে নটর ডেম পরীক্ষা এত তারিখ, কে কে গোয়িং বা কে কে ইন্টারেস্টেড, এটা ছিল ওইখানে কিছু সিনিয়র ভাইয়েরা ছিল, তারা হচ্ছে নিয়মিত পোস্ট করতো যে নটর ডেমে ভাইবার দিন কি কি পড়তে হয়, কি কি করতে হয় বা এক্সামের দিন কি করতে হয়। তো ওই পোস্টগুলো দেখে মোটামুটি একটা আইডিয়া ছিল যে নটর ডেমে চান্স পাইতে হলে আমাদের একটা ভর্তি পরীক্ষা দিতে হবে, ওই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যদি চান্স পাই তাহলে নটর ডেমে পড়তে পারবো। তো কি করলাম, আমাদের তো এসএসসি রেজাল্ট দিল, তারপর এসএসসিতে আমার গোল্ডেন আসে নাই। তো প্রথমেই তোমাদের যারা এখন গোল্ডেন নাই, তোমরা অনেকেরই চিন্তা ভাবনা করছো যে গোল্ডেন না থাকলে তো নটর ডেমে চান্স পাওয়া যাবে না, এটা আসলে কমপ্লিটলি সত্যি না। হ্যাঁ, তোমার যদি গোল্ডেন নাও থাকে তাহলে তুমি নটর ডেমে চান্স পাইতে পারো, তার সাক্ষাৎ উদাহরণ হচ্ছে আমি, ঠিক আছে। তো তারপরেও আমি নটর ডেমে পরীক্ষা দেওয়ার জন্য আসলাম, আসার আগে আমি এই যে তোমরা এখন অ্যাপ্লাই চলতেছে আমিও অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে একদিন রাতে, এই যে তোমরা এখন অ্যাপ্লাই করার সময় যে সার্ভার যে হ্যাং করতেছে, তারপর হচ্ছে ওয়েবসাইটে লোড নিচ্ছে না, আমাদের সময় এরকম হয়েছিল। তো এই মেমোরিজ গুলো আসলে খুব মজার, তুমি জীবনেও কোনোদিন ভুলতে পারবে না এই মেমোরিজ গুলো। তো আমি হচ্ছে সারাদিন ট্রাই করে কোনো একদিন সন্ধ্যায় মেবি 8 তারিখ 2018 সালের মে মাসের 8 তারিখ রাতে আমি অ্যাপ্লাইটা করেছিলাম, আর আমাদের পরীক্ষা ছিল হচ্ছে মে মাসের 28 তারিখ 2018 সালের। তো অ্যাপ্লাই করার পরে তারপর হচ্ছে আমি পরীক্ষা দিতে আসি, পরীক্ষার দিন সকালে ভোরে আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ, সেখান থেকে আমি ভোরে বাসে উঠি, এবং বাসে উঠে সকালে 7টার দিকে আমি কলেজে আসি, 7টার আর একটু আগে 6:30টার দিকে আমি কলেজের সামনে আসি। তো কলেজের সামনে আসার পরে দেখি যে একদম অবাক আমি, কারণ হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা দেখবা যে কলেজের সামনে মানুষের যে ভিড় ভাই, ভিড়ের কারণে তুমি পা রাখতে পারবা না,
1,000 2,000 3,000 কত হাজার মানুষ তুমি নিজেও কল্পনা করতে পারো না। অর্থাৎ তুমি যখন পরীক্ষা দিয়ে বের হবা, তোমার সাথে যে তোমার যে ফ্যামিলি মেম্বার থাকবে, তোমার বাবা বাবা বা আম্মু থাকবে, খুঁজে পেতে তোমার কমপক্ষে 20 মিনিট লাগবে, ঠিক আছে? এত রকমের মানুষ থাকে। তো ওই মানুষের মধ্যে সাহস নিয়ে ভিতরে যাওয়াটাও একটা ব্যাপার আছে, যে তোমার ওই মানুষের মধ্যে তুমি যে নিজের একটা জায়গা করে নিতে পারবা, এর অনেক সাহসের একটা ব্যাপার আছে। এই কারণে আমি কিন্তু তোমাদের কিছুদিন একটা ভিডিও দেখাইছি যে এই জিনিসটা রাখবা, যে মাথায় রাখবা যে তোমরা কিন্তু অনেক মানুষের সম্মুখীন হতে যাচ্ছ, তো তোমাদের যেন কনফিডেন্সটা তখন লো না হয়ে যায়। তো যখন আমরা কলেজে আস্তে আস্তে ঢুকলাম, তো বড় ভাইয়ের ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইদিকে যাও, এইদিকে যাও, এইদিকে যাওয়া যাবে না। তো আমাদের প্রথমে নিয়ে, তখন তো চিনি না, এখন তো চিনি, যে হ্যারিংটন ভবনের নিচতলায় গ্রুপ 9-এর যে ক্লাসরুমটা আছে সেখানে আমাদের বসাইছে, তখন তো আর চিনতাম না। তো তখন আমার পাশে একজন ছেলে বসছে, ও একদম মানে ফর্মাল ড্রেসে আসছে, আমি একদম কোনো ফর্মাল ড্রেসে যাইনি, আমি একটা টি শার্ট পরে গেছিলাম। তো ও আমাকে জিজ্ঞেস করলো যে ভাই তোমার মোট নাম্বার কত ছিল? আমি বললাম যে ভাই আমার মোট নাম্বার ছিল হচ্ছে 1148, অনেক কম নাম্বার, তোমরাই জানো এটা অনেক কম কম নাম্বার, তোমরা অনেকেই দেখলাম যে 1200, 1220, 1230, ইভেন হিমেলও আমি আশা করি যে 1200-এর উপরে পাওয়া মানুষ, ঠিক আছে? তো এই কম মার্কস নিয়েও কিন্তু নটর ডেমে চান্স পাওয়া যায়, এর উদাহরণ কিন্তু আমি বারে বারে আমার উদাহরণ দিয়ে দিচ্ছি। তো তখন আবার ওই ছেলে যখন বললো যে ওর মার্কস হলো 1229, 1220-এর উপরে বলছিল, তখন আমি আবার ঘাবড়ে গেছিলাম যে 1200-এর উপরে পাওয়া পাবলিক, ওদের সামনে কিভাবে আমি চান্স পাবো। তো তারপরেও আমি কনফিডেন্স হারাই নাই, আমি গেলাম যাই আসছি যখন পরীক্ষাটা দিয়ে যাই। তারপর আমাদের আরেকটা রুমে নিল, মেবি গাঙ্গুলি ভবনে চতুর্থ তলায়। ওই রুমে যাওয়ার পরে একজন টিচার আসলো, দুইজন টিচার, উনি ইনস্ট্রাকশন দিছিল। তো ইনস্ট্রাকশন দেওয়ার পরে উনি বলছিল যে এনডিসিতে কিন্তু সাইলেন্ট এ আছে, মনে করো যে তুমি দেখা দিয়ে করতেছো, তুমি জানো না, কিন্তু তোমার খাতাটা কিন্তু চেক করা হবে না, কারণ আছে যিনি টিচার আসবে উনি কিন্তু তোমার খাতাটা একদম রিজেক্ট করে দেবেন। আর এনডিসির একটা মজার ব্যাপার হলো, এনডিসিতে কিন্তু তোমার কোনো রোল কল হয় না, অর্থাৎ তুমি যেই বেঞ্চে বসতেছো সেটাই হচ্ছে তোমার রোল কল, বুঝতেছো? অর্থাৎ তুমি যে কোন বেঞ্চে বসছো, ওই বেঞ্চে কে পরীক্ষা দিচ্ছে, এটা কিন্তু ওনারা জানে, ওনার কাছে একটা পেপার থাকে, তো ওইখানে যদি তোমাকে ক্রস করে দেয় তাহলে কিন্তু তোমার খাতাটা দেখা হবে না। তো পরীক্ষা দেই, প্রথমত 60টা এমসিকিউ ছিল আমাদের, তোমাদেরও আশা করি যে 60টা এমসিকিউ আসবে, যেহেতু 1 ঘন্টার একটা লিখিত পরীক্ষা, 60টা এমসিকিউ আসবে। তোমাদের সাবজেক্টও বলে দিছে, আমাদের সময় সাবজেক্ট বলে দেয় নাই, সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ। আবার তোমাদের প্রবেশপত্রে অনেকের ICT দেয়া, এটা থেকে তোমরা ঘাবড়ায়ও না, কারণ হচ্ছে প্রবেশপত্র জেনারেট যে জেনারেটটা হয় সেটা হচ্ছে অটোমেটিকলি হয়, হচ্ছে IT সফটওয়্যার কোম্পানি যারা আছে, যাদেরকে নটর ডেম দায়িত্বটা দিয়েছে, ওই সফটওয়্যার কোম্পানি দ্বারা অটোমেটিকলি এই অ্যাডমিট কার্ডটা প্রস্তুত হয়। তো সেখানে ভুল থাকতে পারে, কিন্তু নটর ডেম যে অফিসিয়াল সার্কুলারটা দিয়েছে ওই সার্কুলারে ভুল থাকবে না আমি আশা করি। তো ওই সার্কুলারের ভিত্তিতে বলছি যে তোমাদের 6টা সাবজেক্টের উপরে পরীক্ষাটা হবে। যাই হোক, পরীক্ষা দিলাম, মোটামুটি কয়টা হয়েছে আমি জানি না, ঠিক কোনটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে সেটাও বলতে পারবো না তখন, মানে বলতে পারলো তখন বলতে পারতাম কিন্তু এখন মনে নেই হয়তো। তারপর হচ্ছে আমাদের আবার বড় ভাইয়ের ইনস্ট্রাকশন দিছিল যে তোমাদের ভাইবা হবে এত রুমে, অর্থাৎ যেই রুমে আমরা পরীক্ষা দিয়েছিলাম সেই রুমে আমাদের বলে দিছিল যে এত নাম্বার রুমে তোমাদের ভাইবাটা অনুষ্ঠিত হবে। তো ভাইবার রুমে গেলাম, আমাদের ভাইবার সামনে আমার একজন ম্যাডাম ছিল এবং একজন স্যার ছিল, স্যার ছিল হচ্ছে সুজিত স্যার, তখন তো চিনতাম না এখন চিনি। সুজিত স্যার অনেক ভদ্র একজন মানুষ, অনেক নীরব একজন মানুষ, তো উনার উনি একদম কথা বলেন না, ঠিক আছে? উনি একদম সুন্দর করে একটু দেখেন, এছাড়া আর কিছুই বলেন না। তো সাথে একজন ম্যাম ছিল, কোন ম্যাম ছিল আমার ঠিক মনে নেই। তো ম্যামই প্রশ্ন করতেছিল, প্রথমে আমার মার্কশিটটা নিল, আমার কাছ থেকে মার্কশিটটা দেখলো, দেখার পরে যেটা বলছিল হিমেল, যেটা বলছিল যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা সেটা জিজ্ঞেস করে। তাই বলছিলাম যে হ্যাঁ, আমার হচ্ছে যে সায়েন্স অলিম্পিয়াড হয় সেখানে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, ওইটা বলেছিলাম। তো বলেছিল যে ওইটার কি কোনো সার্টিফিকেট আছে তোমার কাছে? আমি বললাম হ্যাঁ আছে, কিন্তু আমি ওই দিন ওই সার্টিফিকেটটা নিয়ে যাইনি, তারপর আর জিজ্ঞেস করে নাই। তারপরে কিছু প্রশ্ন করলো, একটা প্রশ্ন করেছে যে আমরা যে যখন ভাইবা দিয়েছিলাম এর কিছুদিন আগেই বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটা কিন্তু লঞ্চ হয়েছিল, তো আমাকে জিজ্ঞেস করেছিল যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটা কবে লঞ্চ হয়েছিল। তো আমি এটা জানতাম, আমি এটার আনসার দিতে পারছি, কিন্তু তারপরে আরেকটা প্রশ্ন জিজ্ঞেসছিল, ওই প্রশ্নের আনসারটা আমি দিতে পারি নাই। আমি বললাম যে সরি ম্যাম, আমি দিতে পারি নাই। তো তোমরা ভাইবাতের ভাইবার জন্য যারা অরিট, যে ভাইবাতে কোন ড্রেস পরে যাব, কি নিয়ে যাব, কি না কি, এগুলো আসলে কোনো ব্যাপার না। আমি ভাইবাতে একটা টি শার্ট পরে গেছিলাম, আসলে ওইটা কোনো ম্যাটার না। অনেকে হয়তো ফর্মাল ড্রেস এসেও চান্স পায় না, অনেকে হয়তো টি শার্ট পরে এসেও চান্স পেয়ে যায়, ঠিক আছে? এটা সম্পূর্ণই হচ্ছে তোমার যে অ্যাটিটিউডটা আছে সেটার উপর ডিপেন্ড করবে, যে তোমার ভাবভঙ্গিটার উপর ডিপেন্ড করবে, ওকে? তো তারপর পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম এবং আমাদের বলে দিছিল পরীক্ষার দিন যে রেজাল্টটা কবে দিবে, 4 জুন আমাদের রেজাল্টটা দিবে বলেছিল। তো তোমাদেরকেও তোমরা যেদিন পরীক্ষাটা দিবা, অর্থাৎ 15 জানুয়ারি তোমরা যে পরীক্ষাটা দিবা, ওই পরীক্ষার দিনে তোমাদের রেজাল্টের ডেটটা বোর্ডে লিখে দিবে। তো 4 জুন রেজাল্ট দেওয়ার আগেই
তিনজন বিকালে আমি আসরের নামাজ পড়তে যাব, নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়েছি। তখন ফোন চালাইতে চালাইতে যাইতেছি, তখন নটর ডেমের ওয়েবসাইট স্ক্রল করতে আমি দেখি যে নটর ডেমের রেজাল্টটা দিয়ে দিছে। তো রেজাল্টে ঢুকলাম, আল্লাহ আল্লাহ করে ঢুকলাম। ওই ঢুকার পরে নিজের রোলটা সার্চ করলাম এবং দেখি যে রোলটা এসে পড়ছে। তো ওই সময় ওই জায়গায় নিজের রোলটা দেখার পরে যেই খুশিটা হয়েছিল, বুয়েট এডমিশনে নিজের নামটা দেখার পরে আমার এত খুশি হয় না, আমি সত্যি বলতেছি এটা, যে ওই রেজাল্টে আমার নামটা দেখার পরে যেই ফিলিংটা আসছিল, ওটা বুয়েট এডমিশনের রেজাল্টের পরে আমার এরকম ফিলিংটা আসি নাই। তারপর ওই দিনই আমাদের আবার ঢাকা আসতে হয়েছিল, কারণ পরদিনে আমাদের ভর্তি শুরু হয়ে গেছিল। তোমাদেরও আশা করি কিছুদিনের মধ্যে ভর্তি শুরু হয়ে যাবে। তো এই ছিল আমার হচ্ছে অ্যাডমিশন জার্নি। তো তোমাদের হয়তো অনেকেই রিলেট করতে পারবা, যারা গ্রাম থেকে আসবা তারা হচ্ছে আমার সাথে রিলেট করতে পারবা, আর যারা অলরেডি ঢাকায় আছো, আইডিয়ালে পড়ো বা ইয়াতে পড়ো, গ্রেগরিতে পড়ো, তোমরা হিমেলের সাথে তোমাদের এটা রিলেট করতে পারবা। তো এখন চলে যাবো হচ্ছে আমরা হলিক্রসের ব্যাপারে। হলিক্রসের ব্যাপারে সবকিছু উত্তর দিবে হচ্ছে আমাদের কথা আপু। তো তোমরা যারা হলিক্রস অ্যাডমিশনের প্রশ্ন করতে চাও, ওই প্রশ্নগুলো তো আমরা উত্তর দিতে পারি না, ওই প্রশ্নগুলো উত্তর তোমরা কথা আপুর কাছে করো, আমরা ওই প্রশ্নগুলো আনসার নেওয়ার চেষ্টা করব। তার প্রথমে কথার কাছ থেকে জানতে চাবো যে হলিক্রসে তোমার যে জার্নিটা আছে কথা, তুমি তো আমাদের এলাকারই ছিলা, তো তোমার জার্নিটা সম্পর্কে যদি সবার কাছে একটু শেয়ার করতে, যে তোমার জার্নিটা কিরকম ছিল স্কুল লেভেলের পরে হলিক্রস পর্যন্ত, তোমার জার্নিটা কিরকম ছিল, তারপরে আমরা কিছু প্রশ্ন নিব। ওকে কথা, আমি যখন ক্লাস নাইনে তখন হচ্ছে হলিক্রসের কথাটা জানতে পারি, এই লাস্ট ডিগ্রি ইয়া আমরা জানতে পারি যে হলিক্রস, নটরডেম এরকম দুইটা কলেজ আছে। তো সেন্ট জোসেফের কথা আমি জানতাম না তখন, হলিক্রস নটরডেম এরকম দুইটা কলেজ আছে বাংলাদেশের শীর্ষস্থানীয় কলেজ, ওইখানে মানুষ যারা পড়াশোনা করে অনেক বড় বড় মানুষ ওরা ওইখান থেকে পড়াশোনা করছে। তো ওইখান থেকেই যাচ্ছে, ঠিক আছে হলিক্রসে আমি পরীক্ষা দিব, হলিক্রসে পরীক্ষা দিতে হবে, হ্যাঁ পাইতেও হবে ওই রকম। তারপর এসএসসি দিলাম, এসএসসি রেজাল্ট হইলো, তারপরে যেদিন রেজাল্ট তারপর দিন থেকেই হচ্ছে সাধারণত ফর্ম ছেড়ে দেয়। তো ফর্ম তখন আবার রোজা, হ্যাঁ তো হয়তো অনেকেই জানে আবার অনেকেই জানে না, আমি আর ইমন ভাই একই থানার, আমাদের এলাকা পাশাপাশি। তো ওই দিন সেই টাইমে আমি আমার মা রওনা দিলাম যে হলিক্রসকে ফর্ম নিতাম। ফর্ম নেওয়ার পরে ফর্ম আসলাম, ফর্ম নিলাম, এত মানুষ মনে হয় কোনো মানে প্রধানমন্ত্রীর কোনো ইয়াতেও থাকে না, এত মানুষ। প্রথমেই তো আমি ঘাবড়াই গেলাম যে এত মানুষের মধ্যে আমি কিভাবে পরীক্ষা দিব। যাই হোক, ফর্ম নিলাম, সবকিছু করলাম, অনেক কনফিউশন ছিল, অনেক কিছু জানি না, তারপর জমা দিলাম, তারপর হচ্ছে ডেট দিল পরীক্ষা হবে। সম্ভবত পরীক্ষাটা ছিল 17ই জুন, 17ই জুন যদি আমি খুব সম্ভবত ভুল না হই, আমার এতটুকু মনে নেই, তবে 17 তারিখ পরীক্ষা ছিল। তো গ্রুপ চেঞ্জিং এর যেখানে যে বিষয়টা সবাই অনেকে প্রশ্ন করে, তো যখন আমার ফর্মটা আমি জমা দিব হলিক্রসে, যে রুলসটা হয়তো নটরডেমে একই রুলস আমি জানি না, তো আমাদের ফর্মটা অন্য জনে তুলতে পারে, মা বাবা ভাই, কিন্তু সবকিছু কাগজপত্র আমাদের নিজে থেকে জমা দিতে হয়, সেটা অন্য কেউ জমা দিতে পারে না, ভেতরের সব কাজ আমাদেরই করতে হয়। তো যখন আমি জমা দিলাম তখন ক্যাথরিন মিস, যারা চিনবা তারা হয়তো চিনবা, তো ক্যাথরিন মিস আমাকে বলল, বাবা তুমি কি গ্রুপ চেঞ্জ করছো? আমি বললাম জি মিস। তো উনি বলল যে প্রশ্ন পাবা না, তোমাকে উত্তর দিতে হবে মানবিক বিভাগের সব। তারপরে তখন তো আমি মানবিক বিভাগের কিছুই জানি না, কারণ আমি তো আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, সায়েন্সের পরে তো আমি মানবিক বিভাগের কিছুই জানি না। তো আমি আচ্ছা ঠিক আছে আল্লাহর নাম নিয়া দিলাম। তারপর যখন পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পর পরীক্ষা আমার মোটামুটি হয়েছে, যেখানে আমি সবচেয়ে বড় বোকামিটা করছি তখন এরকম ছিল যে সব প্রশ্ন আমাকে দাগাই যাইতে হবে। তখন তো আর বুঝতাম না যে নেগেটিভ মার্কিং কি জিনিস, ওইটা তো আমি জানি না, তখন সব প্রশ্ন আমি জাগাই দিয়ে, সব প্রশ্ন দেওয়ার পরে
যখন দিয়ে বাসায় আসলাম, পরীক্ষা মোটামুটি হয়েছে, খুব ভালো হয় নাই, খুব খারাপও হয় নাই, ওই রকম। তো বাসায় চলে আসলাম, তো পরীক্ষা আমাদের রেজাল্ট দিবে 26 তারিখ, আমার এখনো মনে আছে ওই দিনের কথা, 26 তারিখ তখন রেজাল্ট দিবে। তো রেজাল্ট দিল, বাসায় আমি কাজ করছি, খাচ্ছি যাচ্ছি, যখন দিল আমি ওয়েবসাইটে গেলাম, গিয়ে দেখি যে আমার রোল নাম্বারটা আছে। আমি জানি না ইমন ভাই মনে আছে কিনা, আমি ইমন ভাইকে আমার রোল নাম্বার আর আমার অ্যাডমিট কার্ডের ছবি দিয়ে বলছিলাম যে এটা সত্যি আমি কিনা। তারপর হ্যাঁ হ্যাঁ ইমন ভাই বললো যে হ্যাঁ এটা তুমি, তুমি পাইছ। ওই দিন, ওই দিনের পরের দিন আবার সেই আগের মতো সেই টাইমে আবার আমি আমার মা রওনা দিলাম, আবার ফর্ম তুলতে হবে, ফর্ম তুলে আবার পরের দিন জমা দিতে হবে। তো আমরা ফর্ম নিলাম, তুললাম, পরের দিন আবার জমা দিলাম। তো মোটামুটি এত লং কোনো ইয়া নাই, আর অনেকের মধ্যে যেরকম থাকে যে কি হবে না হবে, হ্যাঁ এটা আমাদের মধ্যেও ছিল, যথেষ্ট ছিল, ভয় ছিল। আর ফর্ম নেওয়ার সময় যত মানুষ, পরীক্ষা দেওয়ার দিন মানুষটা মনে হয় আরো 3-4 গুণ বেড়ে যায়। কারোর হয়তো মা বাবা আসছে, কারোর হয়তো ইয়া আসে। তো আমার মনে আছে তখন তো প্রথম প্রথম ঢাকা শহর, এত কিছু চিনি না, আমার মাকে ওইখানে একটা যাত্রী ছাউনি আছে, আমি বলছিলাম মা তুমি এখানে বসে থাকো, আমি আসে তোমাকে নিয়ে যাব। পরীক্ষা আচ্ছা, দিয়ে এসে কথার আমি কাছে মাকে একটা নিয়ে যাই ওখান থেকে। খুব গুরুত্বপূর্ণ একটা আর প্রশ্নের উত্তর জানতে চাব। কথা কি শুনতে পাচ্ছ? যে সবাই এই প্রশ্নটা করতেছে, যেটার হ্যাঁ আমি উত্তর আমরা শুনতে হয়তো দিতে পারতেছি না, যে হলিক্রসে তো তোমরা পরীক্ষা দিবা, যারা গ্রুপ চেঞ্জ করবে তাদের কিন্তু সাবজেক্ট চেঞ্জ পরীক্ষা দিবে, অর্থাৎ যারা হিউম্যানিটিস পরীক্ষা দিবে তাদের হিউম্যানিটিস পরীক্ষা দিতে হবে, এবং এটা এনডিসির জন্য সত্য। এবার এনডিসি তেও যারা হিউম্যানিটিস পরীক্ষা দিবে তাদের হিউম্যানিটিস পরীক্ষা দিতে হবে, তো ওই সাবজেক্ট গুলো কিন্তু দিয়ে দিছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, যে বাংলা, ইংলিশ, সাধারণ বিজ্ঞান, তারপর হচ্ছে কিছু একটা আছে যে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের জন্য ওদের কি পড়তে তুমি সাজেস্ট করবা? আসলে সাধারণ জ্ঞান আমার সময় যখন ছিল তখন সাম্প্রতিক ছিল কিছু, টুকটাক, এত ছিল না, কারণ টুকটাক হয়তো ছিল, কিন্তু প্রশ্নগুলো আমার খুব মনে নেই। আর বেশ খানিকটা পিছনেরই ছিল, সাধারণ জ্ঞানের মধ্যে কিছু কিছু বিষয় ছিল, বাংলাদেশের সংসদের নাম, মানে বাংলাদেশের আইনসভার নাম কি, বা সর্বোচ্চ ক্ষমতায় কে থাকেন, মানে সেটা আমাদের এটাকে আমাদের দেশের অভ্যন্তরীণ যেগুলো সাধারণ জ্ঞান সেগুলোই ছিল, আন্তর্জাতিক তেমন কিছু ছিল না আমার যতটুকু মনে আচ্ছা, তো পড়ে কথার এই ততটুকুই ছিল। প্রশ্নটা আমি একটু আর সাম আপ করি, যে তোমরা সাধারণ জ্ঞানের জন্য পড়বা হচ্ছে রিসেন্টলি যেগুলো আসছে, যে আমাদের দেশে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, যেমন মুজিব বর্ষ, তারপর হচ্ছে তোমার এই যে স্বাধীনতার 50 বছর পূর্তি, এই পূর্তিতে কি কি হয়েছিল, এই রিসেন্ট জিনিসগুলো পড়ো, এইগুলা থেকে আশা করি আসবে। তো তারপর হচ্ছে কিছু কোয়েশ্চেন নিব তোমাদের, কোয়েশ্চেনগুলো এক একে আনসার দেওয়ার চেষ্টা করব। যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া, কলেজ সিলেকশনের জন্য অ্যাপ্লাই করেছি, এখানে কি নটরডেমের নাম রাখতে হবে কিনা? না, তুমি যে কলেজ সিলেকশনটা করবা ওই লিস্টে তোমাকে নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজ বা সেন্ট জোসেফ একটা নামও রাখতে হবে না, অর্থাৎ নটরডেম কলেজ এবং হলি ক্রসের জন্য তোমাকে একদম আলাদাভাবে ওদের ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, ঠিক আছে? ওকে, তারপর আরেকজন প্রশ্ন করছে যে ভাইয়া, যদি আমি আবেদন পরে করি তাহলে কি পরীক্ষাও পরে হবে কিনা? তো দেখো, এইবার নটরডেম যে কাজটা করতেছে, তারা আবেদন নিচ্ছে এবং ওই আবেদনের সিরিয়াল অনুযায়ী কিন্তু একটা টাইম দিয়ে দিয়েছে যে এই সময় পরীক্ষাটা হবে। আমাদের সময় কি হয়েছিল, আমাদের সময় আবেদন নিছিল এবং আবেদন নেওয়ার পরে র্যান্ডমলি একটা টাইম সিলেক্ট করে দিছিল আমাদের। ওকে, আমাদের র্যান্ডমলি টাইম সিলেক্ট করে দিছিল যে এতদিন, 28 তারিখ, 28 মে, এত এত এতটাই তোমাদের পরীক্ষা হবে, বা অন্যদের অন্যটাই পরীক্ষা হবে, 4 দিন ব্যাপী আমাদের পরীক্ষাটা হয়েছিল। তো তোমাদের এইবার যেহেতু সিরিয়ালি দিচ্ছে, তো আশা করা যায় তুমি যদি পরে আবেদন করো তাহলে তোমার পরীক্ষাটা পরে হবে। তারপর আরেকজন বলছে আইসিটি কি পড়তে হবে কিনা? আমি বলবো যে না, আইসিটি পড়তে হবে না, যেহেতু সার্কুলারে একদম ডিরেক্টলি বলে দিছে যে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো থেকে প্রশ্ন আসবে। তো প্রশ্নের ব্যাপারটা যদি একটু বলি, যে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে এমসিকিউ, এটা ধারণা করতে পারছি হলো গত বছরের প্রশ্নগুলো থেকে, আবার পরীক্ষা যদি রিটার্ন আসে তাহলে কিন্তু আমাদের আবার বইল যে আপনারা বলছেন যে এমসিকিউ আসবে, চান্স বেশি হচ্ছে এমসিকিউ, 90% চান্স হচ্ছে এমসিকিউ আসবে, যেহেতু 1 ঘন্টার পরীক্ষা 60টা এমসিকিউ আসবে, এবং তোমার হচ্ছে তারপর হচ্ছে 40 মার্কের একটা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে, 60 মার্কের এমসিকিউ, 40 মার্কের ভাইবা। আমাদের সময় কিন্তু এই সিস্টেমটা ছিল না, এই সিস্টেম গত বছর থেকে চালু হয়েছে এবং এর আগের বছর থেকে চালু হয়েছে, অর্থাৎ তোমরা 60 মার্কের এমসিকিউ দেওয়ার পরে একটা শর্ট লিস্ট দিবে 3,000 বা 3,500 স্টুডেন্টের, তাদের একটা ভাইবা অনুষ্ঠিত হবে, ওই ভাইবাতে তারপর সায়েন্সের বাংলা ভার্সনে 1,800 এবং ইংলিশ ভার্সনে মনে হয় আরো 300 স্টুডেন্ট তারা
স্টুডেন্ট হিসেবে, এনডিসি স্টুডেন্ট হিসেবে তারা গণ্য করবে। ওকে, তো ভাইবা রিটার্ন একদিনে হবে না, প্রথম দিন হচ্ছে তোমরা এমসিকিউ পরীক্ষা দিবা, তারপর একটা শর্ট লিস্ট দিবে, একটা রেজাল্ট দিবে, ওই রেজাল্টের পর তোমাদের ভাইবা অনুষ্ঠিত হবে, সেখান থেকে একদম তোমাদের ফাইনাল রেজাল্টটা দিবে। তারপর হচ্ছে আরো তোমাদের কিছু প্রশ্নের উত্তর নেই, যে আইসিটির কথাটাই বললো। আচ্ছা, তো আমি হিমেলের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর নিব, যে হিমেল ওদের তো পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, ওই নেগেটিভ মার্কিং জিনিসটাকে ওরা কিভাবে সাথে নিয়ে কিভাবে পরীক্ষায় ভালো করতে পারে, এটা যদি একটু বলতি। আচ্ছা, তো হচ্ছে ফার্স্ট অফ অল নেগেটিভ মার্ক ব্যাপারটা একটু হচ্ছে সিরিয়াস সিরিয়াস ব্যাপারটা আমি বিষয়টা বুঝতে পারছি হচ্ছে মেডিকেল পরীক্ষায়। যে মেডিকেল পরীক্ষাতে আমি হচ্ছে আমার ওরকম এক্সপেকটেশন ছিল না, তো যেহেতু ছিল না আমার হচ্ছে 65 to 67 আমি হচ্ছে একদম কারেক্ট অ্যান্সার করছিলাম, বাকি হচ্ছে যতগুলা কতটা বাকি থাকে প্রায় 35টা, তো এই 35টার মধ্যে প্রায় 20টা আমি অনেকটা আন্দাজে দাগাই দিয়েছি, মনে হয়েছে যে হচ্ছে তাহলে তো অনেক ভালো হবে, 20টার মধ্যে 10 যদি 10টাও হয়ে যায় তাহলে খুবই ভালো হলো, কিন্তু অ্যাকচুয়ালি না, জিনিসটা ব্যাকফায়ার করছে। আমি যদি 35টার মধ্যে 20টা না দাগায়, মোটামুটি ওর মধ্যে যে শিওর ছিলাম ওরকম 4-5টা দাগাই দিতাম প্রায়, তাহলে ওটা আরো বেশি হেল্পফুল হতো। সো এনডিসিতেও বা অ্যাডমিশনে, যে কোনো অ্যাডমিশনেও এই ব্যাপারটা একটু বুঝতে হবে যে তোমাকে কিন্তু শিওর হওয়ার একটা মানে লেভেল থাকে, একটা কোয়েশ্চেন তুমি এইটাই হবে এটার অ্যান্সার 100% শিওর হতে পারো, ওইটা তো দাগাই দিবাই সাথে সাথে। এরপর হচ্ছে 75% শিওর, যে মনে হচ্ছে যে এটা হতেও পারে আবার এটাও হতে পারে, যেগুলোতে 50-50 চান্স থাকবে আমি বলবো তোমার মোটামুটি যেটা তুমি শিওর থাকছো 75% শিওরের ক্ষেত্রে সেটা তুমি দাগাই দিবা, কিন্তু 50 আর 25% শিওরে কখনো দাগাতে যাবে না, অ্যান্ড আন্দাজে তো দাগাতেই যাবে না, এটা খুবই ভুল একটা ডিসিশন। তখনই তুমি হালকা একটু কনফিউশন নিয়ে হচ্ছে দাগাতে পারবা, যখন তোমার মনে আসছে যে অপশনের এই তিনটা হচ্ছে আমি শিওর বইয়ে দেখিনি আর বাকি একটা অবশ্যই বইয়ে ছিল, এই ধরনের যে 75% যে শিওরের ব্যাপারগুলো তখনই শুধু তুমি অ্যাপ্রোচ করতে পারো, কিন্তু তুমি এটা মোটেও ভয় পেও না যে এই কোয়েশ্চেনটা যদি আমি খালি রেখে দিই এবং সেখান থেকে নাম্বার না আসে তুমি পিছায় যাচ্ছ। আবারও বললাম যে সবগুলো কোয়েশ্চেন কিন্তু হার্ড হয় না, কনফিউশন তোমার বাদবে হার্ড কোয়েশ্চেন গুলাতে, হার্ড কোয়েশ্চেন তুমি যদি খালিও রাখো চান্স আছে যে তুমি সেই হচ্ছে শর্ট লিস্টেড এর মধ্যে নাম চলে আসবে, তো মানে এমনিতে হচ্ছে রিস্ক নিতে যাওয়াটা ঠিক হবে না আমার মনে হয়, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। তোমাদের সাথে আমাদের হচ্ছে পার্থক্যটা এখানে যে আমরা পুরো সবগুলো কোয়েশ্চেন দাগানোর ফ্রিডম যেটা সেটা পেয়েছিলাম, কিন্তু তোমরা সেটা পাবা না। যদি ধরো 60টা কোয়েশ্চেন হয় এবং হচ্ছে 40টা তুমি একদম শিওর এবং বাকি 20টার মধ্যে ধরো হচ্ছে 5-7টা তুমি 75% শিওর, আমি বলবো তুমি 5-7টা দাগাও এবং বাকিগুলো দেখো যে সেইগুলো কোনোটা তুমি মনে করতে পারো কিনা, অথবা কোনো ম্যাথ না পারলে পরে যে টাইমটা থাকে ওই ওই টাইমটুকু তুমি হার্ড যেই ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথের যে হার্ড টপিক গুলোর উপর যে কোয়েশ্চেন গুলো হয় ওগুলোতে সলভ করার ট্রাই করো, সবগুলো অ্যান্সার করতে যেও না, তো এটাই মোটামুটি। ওকে, তো হিমেল খুব সুন্দরভাবে এক্সপ্লেনটা করছে যে নেগেটিভ মার্কিং থাকে তুমি কিভাবে করবা। তো নেগেটিভ মার্কিং খুব খারাপ একটা জিনিস, আবার খুব ভালো একটা জিনিস, কারণ হচ্ছে যে তুমি যদি নেগেটিভ মার্কিং না থাকে তাহলে কিন্তু অনেকগুলো স্টুডেন্টের মধ্যে কিন্তু সবার কিন্তু সেম মার্ক পেয়ে যাবে। তো মনে করো কেউ 52টা এমসিকিউ দাগিয়ে সে পাইছে 50, আবার কেউ 60টা এমসিকিউ দাগিয়ে সে পাইছে 50, দুজনে কিন্তু এক কাঠিতে মাপলে কিন্তু হবে না, এক পাল্লাই দুজনকে তুই মাপলি তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে না, ঠিক আছে? তো এই কারণে নেগেটিভ মার্কিংটা থাকা যেমন দরকারি, আবার তোমাদের একটু সতর্কভাবে আনসার করা দরকারি। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যে আমার ঢাকা ভার্সিটি যখন আমি পরীক্ষা দিই, আমি বায়োলজিতে এমন কিছু পড়ে যাই নাই, আমি জানি যে বায়োলজি থেকে যদি কমন পড়ে তাহলে পারবো, যদি না কমন পড়ে আমি আনসারই করবো না। তো দেখা গেল যে বায়োলজি 15টা এমসিকিউর মধ্যে আমার 10টা এমসিকিউ কমন, 10টা এমসিকিউ আনসার করছি, 10-এ 10 পাইছি, আর যে 5টা এমসিকিউ কমন না আনসার করি নাই, আমার 5টার মধ্যে 1 নম্বরও পাই নাই। তো এখন যদি দেখো আমি ওই 5টা যদি আমি দাগাইতাম তাহলে হয়তো 1টা এমসিকিউ হইতো, কিন্তু আরো 4টা কিন্তু ভুল যাইতো, করে গিয়ে আমার লাভ হচ্ছে না, ঠিক আছে? তো আন্দাজে দাগে আসলে লাভ হয় না, তুমি ওই প্রশ্নগুলো আন্দাজে দাগাবা, মনে করো যে তুমি একটা প্রশ্ন পারতেছো, তুমি এটার উত্তরটা জানো, কিন্তু তোমার দুইটা অপশন নিয়ে কনফিউশন যে ক হবে নাকি ঘ হবে, তখন তুমি একটা অপশন দাগাইতে পারো, ঠিক আছে? তো আরেকটা প্রশ্নের উত্তর আমি দেব, যে হচ্ছে যে প্রশ্ন হার্ড হইলে কি করণীয়। হিমেল, এটা এটা নিয়ে যদি একটু বলতি, যে প্রশ্ন যদি হার্ড হয়ে যায় তাহলে ওই মুহূর্তে ওই সিচুয়েশনে বসে কিভাবে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়? আচ্ছা, প্রথমেই এখানে আর কি এই ভয়টা চলে আসে, এটাই অ্যান্সার এখানেও চলে আসে, যে ধরো তুমি পরীক্ষা দিতে গেলা, যে দেখলা যে তোমার সামনে প্রায় হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতে আসছে এবং ওইটা দেখে তুমি ঘাবড়ায় গেছো যে এতগুলা ক্যান্ডিডেট এবং সেখান থেকে তোমার সিট আছে হাতে গোনা কিছু,
তো এই আমি কি ওয়ার্থি কি না এইটুক হচ্ছে এই বারটা হচ্ছে ফিল করার জন্য যে আমি এতগুলা স্টুডেন্টকে টপকায় উপরে হচ্ছে এদের উপরে আমি একটা সিট পেতে পারি, ঠিক আছে? এখানে বলি যে ভাইয়া তোমার কম্পিটিশন কিন্তু সবার সাথে না, যদি 10,000 পরীক্ষা দেয় তুমি দেখবা যে প্রায় 5 থেকে 6,000ই এরকম যাদের হচ্ছে প্রিপারেশনে সব অবশ্যই ঘাটতি আছে, এরকম সব সময় থাকে, সব অ্যাডমিশনে থাকে। সো তুমি তাদেরকে প্রথমে হচ্ছে আপাতত বাদ দিতে পারো তোমার গণনা থেকে। এরপর যে যে 4,000 থাকে ধরো, এর মধ্যেও 2,000 থাকে যারা পড়ছে কিন্তু স্টিল তোমার যদি প্রিপারেশন ভালো থাকে তারা তোমার সাথে কম্পিট করতে পারবে না, তোমার কম্পিটিশনটা হবে ওই 2,000-এর মধ্যে, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে যে কোয়েশ্চেনটা কঠিন সেই কোয়েশ্চেনটা কিন্তু শুধু তোমার জন্য কঠিন না, এরকম না যে এই কোয়েশ্চেনটা শুধু তুমি পারছো না, তোমার মতো হাজার হাজার স্টুডেন্ট আছে যাদের কাছে এই কোয়েশ্চেনটা হার্ড লাগছে। তো এখন কিছু স্টুডেন্ট ওই হার্ড কোয়েশ্চেন দেখে ঘাবড়ায় যাবে, ঘাবড়ায় যে ওইটা আর পারবেও না এবং পরের গুলাতেও হচ্ছে সে হচ্ছে মাথা গুলায় ফেলবে, তার মাথা গরম হয়ে যাবে, সেইগুলো সে অ্যান্সার করতে পারবে না। কিছু স্টুডেন্ট আছে যাদের কাছে কোয়েশ্চেনটা একটু হার্ড মনে হয়েছে, যে কোয়েশ্চেনটা তুমি দেখলা, দেখে ফার্স্ট পড়াতেই বুঝতে পারলো না যে কি হচ্ছে এই কোয়েশ্চেনে কি চেয়েছে, তখন তুমি কি করবা, তুমি ওই কোয়েশ্চেনটা স্কিপ করলা, তুমি ওটা নিয়ে আর একটু ভাববা না, তুমি ওটা স্কিপ করে পরের কোয়েশ্চেন গুলা হচ্ছে দেখা শুরু করবা এবং দেখবা মোটামুটি একটা হার্ড কোয়েশ্চেনের পরে দেখা যায় যে 3-4টা কোয়েশ্চেন একদম ইজি থাকে, তুমি হচ্ছে ওই 3-4টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলবা এবং ওই হার্ড কোয়েশ্চেনটা ওই 3-4টা কোয়েশ্চেনের পরেও ধরার দরকার নেই। ধরো ওই হার্ড কোয়েশ্চেন স্কিপ, দেন 3-4টা কোয়েশ্চেন পরে আর একটা কোয়েশ্চেন দেখলা হার্ড, ওইটাও স্কিপ, আর আবার 3-4টা কোয়েশ্চেন, এরকম করে করে হচ্ছে শেষের দিকে দেখবা যে তোমার হাতে মোটামুটি 20 মিনিট আছে আর তোমার কাছে হার্ড কোয়েশ্চেন আটকায় আছে মোটামুটি 5 থেকে 7টা, তখন যে তুমি একটু টাইম নিয়ে ওগুলো হচ্ছে করে ফেলবা। দেখো খেলাটা কোথায়, খেলাটা হচ্ছে কেউ হার্ড কোয়েশ্চেন দেখে মাথা গরম করে ফেলছে, কেউ হার্ড কোয়েশ্চেন দেখে, আর কেউ হার্ড কোয়েশ্চেন দেখে মাথাটা ঠান্ডা রাখছে, মাথা ঠান্ডা রেখে ওইটাকে আপাতত স্কিপ করে পরের কোয়েশ্চেন গুলাতে গেছে। তো সবকিছু কিন্তু কনফিডেন্সের খেলা। যে একটা হার্ড কোয়েশ্চেন তুমি সলভ করো তুমি কিন্তু মার্ক পাবা 1, তুমি একটা সহজ কোয়েশ্চেন সলভ করো তুমি কিন্তু মার্ক পাবা 1। তো গড়ে গিয়ে তুমি যদি 2 মিনিট লস করে একটা হার্ড কোয়েশ্চেন আনসার করো আর যদি তুমি একদম দেখা মাত্র একটা এক এক মার্কের একটা কোয়েশ্চেন আনসার করে ফেলো, তোমার কোনটাই বেশি লাভ হচ্ছে? আর এই ব্যাপারে আমি বলবো যে আমাদের যে বুয়েট অ্যাডমিশনের পরীক্ষা, আমরা যে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম, তো আমি দিয়েছিলাম হচ্ছে Shift 1-এ। তো বুয়েটের প্রিলিমিনারি Shift 1-এর প্রশ্নটা একদম অনেক কঠিন হয়েছে, হিমেলো এটা জানে যে Shift 1-এর প্রশ্নটা একদম মানে একদম অনেক আহামরি লেভেলের কঠিন হয়েছে। তখন আমি যখন প্রশ্ন নিলাম যে তোমাদের অনেকেরই হয়তো এতদিনের স্বপ্ন যে নটরডেমে পড়বা, আমাদের অনেক এতদিনের স্বপ্ন ছিল যে বুয়েটে পড়বো, তখন যখন প্রশ্নটা হাতে নিলাম দেখলাম যে ভাইয়া কি যে পারি আর কি যে না পারি এটাই ভুলে গেছি। মানে যখন প্রশ্ন কঠিন হয় তোমার মাথার যে অর্ধেক আছে তুমি অর্ধেক কাজ করে অফ করে দিবে, তোমার পারা জিনিসও ভুল করবা। আমি ক্লোরিনের যে সর্বশেষ শক্তি স্তরে যে কতগুলো ইলেকট্রন আছে এটা দিয়ে একটা কোশ্চেন আছে এটাও ভুল করে আসছে। তার মানে পারা জিনিসও তুমি ভুলে যাবা যখন তোমার মাথা তোমার হ্যাং হয়ে যাবে এবং তুমি যখন সলভ করতে পারবে না। তো এক্ষেত্রে করণীয়টা হচ্ছে আমি বুয়েট পরীক্ষা যেটা করছিলাম যে আচ্ছা পারি না তো ঠিক আছে, চান্স না পাইলে না পাবো, কিন্তু যতটুকু পারি এতটুকু যেন আনসার করে আসতে পারি। তো তখন আমি 10 মিনিট যাওয়ার পরে আমি বুঝতেছিলাম যে না, এই প্রশ্নে সিরিয়ালি সবকিছু আনসার করে আমি পারবো না, তো এই প্রশ্নে কি করতে হবে আমি যতটুকু পারি ততটুকু যেন আনসার করতে পারি। তখন আমি কি করছি, প্রশ্নটা এপাশ থেকে ওপাশ উল্টাইছি, যে এমসিকিউটা পারি ওই এমসিকিউটা দাগাইছি, এভাবে মূলত মনে হয় যে 60-70টা এমসিকিউ দাগাইছি 100টা এমসিকিউ এর মধ্যে। তো এরকম হয় আসলে অনেক সময়, তোমাদের কোনো একটা শিফটের পরীক্ষা কঠিন হয়ে যেতে পারে, কোনো একটা শিফটের প্রশ্ন সহজ হয়ে যেতে পারে। তো প্রশ্ন কঠিন হয়ে গেলে ওই সিচুয়েশনটাকে তোমাদের ওই জায়গায় বসে হ্যান্ডেল করতে হবে। ওকে, তো কথার কাছে একটা প্রশ্ন দিব যে হলিক্রসে, এখানে একজন জিজ্ঞেস করছে হলিক্রসে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, আর হচ্ছে যে এসিসিতে সিস্টারদের সালাম দিব ফার্স্ট টাইম কনভারসেশনে, একজন প্রশ্ন করছে কথা। আচ্ছা, হলিক্রসে নেগেটিভ মার্কিং আছে, প্রতি প্রশ্নে প্রতি 4টা প্রশ্ন কাটা গেলে মনে হয় 1 নাম্বার কাটা যায়, আর প্রতি প্রশ্নের জন্য 0.25 নাম্বার কাটা যায়। আর সিস্টারদেরকে সালাম দিবা কিনা, না সিস্টারদেরকে সালাম দেই না আমরা, আর দিলেও সমস্যা নাই, অনেকে হয়তো ভুলে দিয়েও ফেলতে পারি, কারণ যারা আমরা মুসলিম থেকে বিলং করি বেশিরভাগই আমরা সালাম দিয়ে থাকি। কিন্তু ওদের 3টা কথা হলিক্রসে, গুড মর্নিং, ভুল করলে সরি, আর ভালো কাজ করলে থ্যাংক ইউ। তো সিস্টারদেরকে দেখা মাত্র সকাল হলে গুড মর্নিং, দুপুর হইলে গুড আফটারনুন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে হলিক্রসে কি বাইবা হয় কথা? না, হলিক্রসে কোনো বাইবা হয় না, আমাদের সময়েও ছিল না, এই বছর যা তোমাদের সময়েও থাকবে না।
আচ্ছা ঠিক আছে। তো আরেকজন একটা প্রশ্ন করছে যে মাথা ঠান্ডা রাখার উপায় বলে দেন। ওই যে ভাইয়া, যখন প্রশ্নটা কঠিন হয়ে যাবে, যখন তোমার মাথা হ্যাং লাগা শুরু করবে, তখন তুমি মন থেকে একদম নিজের এটা সরায় ফেলবা যে যাই হোক আমি চান্স পাই না পাই ওটা আমার ভাগ্যের উপর বা আমি কিরকম পারফর্ম করছি ওইটার উপর, তো আমি যতটুকু পারি এতটুকু যেন ভুল না হয়। দেখো একটা জিনিস, যে তোমার প্রশ্ন যখন সহজ হয় বা কঠিন হয়, তুমি একটা জিনিস না পারা জিনিস যখন পরীক্ষায় আনসার করে আসতে পারো না, তখন তোমার পরীক্ষা হল থেকে বের হয়ে যেরকম খারাপ লাগবে, তুমি একটা পারা জিনিস ভুল করে আসলে এর থেকে 3 গুণ খারাপ লাগবে। তো চেষ্টা করবা যে প্রশ্নের যেইটুকু অংশ তুমি পারো ওইটুকু অংশ ঠিকঠাক আনসার করতে, আর এটাই এনাফ। আসলে তোমরা এতদিন যাবত যে পড়াশোনা করতেছো, দেখো যে তোমরা এতদিন যাবত পড়াশোনা করতেছো, এতদিন যাবত লাইভ ক্লাস করতেছো, আমাদের পরীক্ষার আগে কিন্তু এরকম ভাবে আমাদের কেউ কেউ গাইডলাইন দেয় নাই, আর আমরাও কিন্তু এরকম ভাবে পড়াশোনা করতে পারি নাই। তোমরা আমাদের থেকে আরো অনেক বেশি সিরিয়াস। হ্যাঁ, একথাটা আমি আগে থেকেই বলছি, তোমরা আমাদের থেকে আরো অনেক বেশি সিরিয়াস, কারণ তোমরা রেগুলার লাইভ ক্লাস করতেছো, তারপর হচ্ছে সবকিছু সবসময় আপডেটেড থাকতেছো, আমাদের সাথে কানেকশন রাখতেছো, তো আমরা আসলে ওইরকম রাখতে পারি নাই। তোমরা আমাদের থেকে অনেকটা আগায় আসছো, তো এই আগায় থাকার কারণে তোমরা কিন্তু আরো দেশের যে আরো অন্যান্য স্টুডেন্ট আছে যারা আমাদের এই গ্রুপটার কথা জানে না, তাদের থেকে কিন্তু তোমরা আগে আছো। তো আশা করি এই অ্যাডভান্টেজটা তোমাদের অ্যাডমিশনে অনেকটা হেল্প করবে। ওকে, তারপর আরো কিছু প্রশ্ন নিব হচ্ছে, নটরডেমে কি সালাম দিতে পারবো কিনা। দেখো নটরডেমে যারা ভাইবা নিবে তারা কিন্তু মুসলিম হতে পারে, অনেক টিচার আছে মুসলিম, অনেক টিচার আছে হিন্দু ধর্মাবলম্বী, অনেকে আছে খ্রিস্টান, তো তুমি যদি সালাম দাও এটা আসলে কিছু যায় আসে না, কারণ সালাম মানে কি, সালাম মানে হচ্ছে যে আপনার উপর শান্তি বর্ষিত। হ্যাঁ, তো এখানে যে উনি যে মাইন্ড করবে এমন তো কিছু না, উনি মুসলিম হতে পারে হিন্দু হতে পারে, একজন হিন্দু মানুষকে তুমি যদি সালাম দাও উনি কিন্তু বলবে না যে ভাই কেন সালাম দিছো। ওকে, তো সালাম বা এই ব্যাপারগুলো তোমাদের কোনো ইস্যু ফেলবে না। নটর ডেম কলেজ হলি ক্রস কলেজে পড়তে গেলে তোমার ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কখনো ধর্মীয় কোনো বিষয় নিয়ে কখনো তোমার কোনো কিছু বাধা আসবে না। দেখো একটা জিনিস, নটর ডেম কলেজ কিন্তু খ্রিস্টান মিশনারি একটা কলেজ, হ্যাঁ, কিন্তু ওই নটর ডেম কলেজের ভিতরে কিন্তু চার্চ নাই কিন্তু মসজিদ আছে। তো এখন বুঝতে পারো যে নটর ডেম কলেজের থেকেও ভিতরে থেকেও কিন্তু দুপুর বেলায় টিচাররা কিন্তু ব্রেক দেয়, নামাজের জন্য ব্রেক দেয়, সেখানে কিন্তু জামাত অনুষ্ঠিত হয়। তাহলে একবার ভেবো যে কেন তোমাদের মনে এই প্রশ্নটা আসবে যে ভাই নটর ডেম কলেজে পড়লে কি আমাদের ধর্মীয় কোনো বিষয়ে বাধা আসবে কিনা, আমি কি দাড়ি রাখতে পারবো কিনা, মাথায় টুপি রাখতে পারবো কিনা, এগুলো কোনো সমস্যা নেই ভাইয়া, শুধু শুধু এগুলো নিয়ে তোমরা এক করো না। একজন জিজ্ঞেস করছে ভাই লাইফটা কি রেকর্ডেড থাকবে। হ্যাঁ, লাইফটা রেকর্ডেড থাকবে। আচ্ছা, সুপ্ত জিজ্ঞেস করছে আমাদের যে এনডিসি তে চান্স পেতে হলে মিনিমাম কত মার্কস পেতে হবে। তো এই প্রশ্নের আনসারটা আমি হিমেলের কাছে চাবো। ঠিক আছে, এটা শুধুমাত্র এনডিসি না, এটা সামনে যখন তোমরা যত অ্যাডমিশন পরীক্ষা দিবা সব কিছুতেই খাটবে। সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন ইজি হবে, আর একটা হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন হার্ড হবে। এক একজন এক এক টাইপের কোয়েশ্চেনে কমফোর্টেবল, কারো কারো কোয়েশ্চেন হার্ড হলে সে ভালো করে। আমি ওরকম ক্যাটাগরিতে পড়ি, যেসব পরীক্ষাতে কোয়েশ্চেন হার্ড হয়েছে আমি ওই জায়গায় বেশি ভালো করছি কম্পেয়ারিং টু যে জায়গায় কোয়েশ্চেন ইজি হয়েছে। তো আসো, এবার এনডিসি তে কোয়েশ্চেন ইজি হওয়ার চান্স আমি দেখছি সবসময় খুব বেশি থাকে, এবং এনডিসি কোয়েশ্চেন ইজি করে। এবং যখন হচ্ছে আমরা পরীক্ষা দিব, তোমরা যারা পরীক্ষা দিবা দিয়ে মানে যেই আপাতত হচ্ছে তোমার যে হচ্ছে ইমপ্রেশনটা হবে যে এইটার জন্য এত পরিশ্রম করলাম, এটা হচ্ছে হওয়ার পসিবিলিটি খুবই বেশি। সো যদি ইজি হয়, অফকোর্স ইজি কোয়েশ্চেন গুলা তোমাকে ফুললি হচ্ছে কারেক্ট করার ট্রাই করতে হবে, সেই হচ্ছে ইজি যে সিলি মিস্টেক গুলা সেগুলো যাতে না করো সেগুলো ব্যাপারে খুব কেয়ারফুল থাকবা। ম্যাথ যেগুলো ইজি থাকবে, যেগুলো তুমি দেখবা বইয়ের বয়সটাই হচ্ছে হুবহু তুলে দিয়েছে, ওগুলোতে যতটা সম্ভব কম টাইম নেওয়ার চেষ্টা করবা। আর হচ্ছে কয়েকটা কয়েকটা হার্ড কিন্তু থাকবে, আমি বললাম সেটাই, ওগুলো যদি দেখো ফার্স্টে যে এই কোয়েশ্চেনটা পরিচিত লাগছে না অথবা তোমার বইয়ে আছে কিন্তু তোমার মাথায় আসছে না, তুমি আপাতত এটা স্কিপ করলা, এটা হচ্ছে যদি ইজি কোয়েশ্চেন হয়। হার্ড কোয়েশ্চেন যদি হয় তাহলে তুমি দেখেই বুঝতে পারবা যে এবারে কোয়েশ্চেন হার্ড হয়েছে, তখন কি করবা তুমি তাড়াতাড়ি হচ্ছে ইজি কোয়েশ্চেন গুলা পিক করবা, ইজি কোয়েশ্চেন গুলা পিক করে ওটা দাগাতে দাগাতে অথবা হচ্ছে যেই ইজি কোয়েশ্চেন যদি রিটেন হয় ওটা লিখতে লিখতে যাবা, চেষ্টা করবা ইজি কোয়েশ্চেন গুলাতে যথাসম্ভব কম টাইম নেওয়ার। এবার ইজি কোয়েশ্চেন গুলা তুমি পুরো সব কোয়েশ্চেন একবার তোমার হচ্ছে রিভিশন মানে পুরো দেখা হয়ে গেল, ইজি কোয়েশ্চেন গুলা মোটামুটি তুমি দাগাই নিছো, এবার তুমি এক এক করে হার্ড কোয়েশ্চেন দেখা শুরু করো। যদি হার্ড কোয়েশ্চেনের মধ্যেও কিন্তু লেভেল থাকে, কোনটা বেসিক লেভেলের হার্ড এবং কোনটা এক্সট্রিম লেভেলের হার্ড, সো বেসিক লেভেলের হার্ড গুলো হচ্ছে পিক করা শুরু করো, ওগুলো যদি শেষ করে আরো টাইম থাকে তখন এক্সট্রিম হার্ড গুলোর দিকে যাও। হার্ড কোয়েশ্চেন হওয়ার সুবিধাটা বলি, হার্ড কোয়েশ্চেন হওয়ার সুবিধা হচ্ছে যে তুমি কম নাম্বারেও তোমার হচ্ছে শর্ট লিস্টেড হওয়ার খুব ভালো রকম চান্স থাকে রেদার দ্যান ইজি কোয়েশ্চেন। ইজি কোয়েশ্চেন যদি হয় তুমি ট্রাই করবা যাতে ফুল মার্কস এর আশেপাশে থাকে, অথবা অত না ওটা ভয় পেও না, চেষ্টা করবা তোমার বেস্ট এক্সামটা তোমার দেওয়ার।
আচ্ছা, তো আমিও এটাই বলবো যে তখন তোমরা যখন তোমরা পরীক্ষার প্রশ্নটা পাবা, তো কিছুক্ষণ আনসার করার পরে কিন্তু তোমরা প্রশ্ন রিলেটেড একটা আইডিয়া তোমাদের মধ্যে চলে আসবে যে প্রশ্নটা কিরকম হয়েছে, কঠিন হয়েছে নাকি সহজ হয়েছে। তো ওই সময়টায় ওইভাবে নিজেকে মানিয়ে নিতে হবে যে আমি পারতেছি না প্রশ্ন, ওই সময়টা একরকম আমার অ্যাপ্রোচ হবে, আবার আমি সবগুলো পারতেছি ওই সময় আমার একরকম অ্যাপ্রোচ হবে। দেখো একটা জিনিস, তুমি যদি সিরিয়ালি 10টা প্রশ্ন পারো, প্রথম 10টা প্রশ্ন, তখন কিন্তু তোমার মাথায় একটা একটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে যে না, আমি তো নটর ডেমে চান্স পাই গেছি, আমার সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। তো এইরকম অ্যাটিটিউড যখন তোমার মাথায় নিয়ে আসবা, তখন কিন্তু আরেকটা তুমি একটা ঝামেলার মধ্যে পড়বা যে তুমি একটা ইজি কুয়েশনও যদি তুমি পারতেছো না, ওইটার মধ্যে টাইম বেশি খাবা। এই জিনিসটা আমার একটা অ্যাডমিশন টেস্টে হয়েছিল যে আমি প্রথম আমাদের 80টা প্রশ্ন ছিল, আমি প্রথম 60টা একদম হুবহু মানে সবগুলো আনসারই আমি কালেক্ট করছি, ঠিক আছে। তা আমার তো মনে হয়েছিল যে না, এইটা তো আমি ফার্স্ট হবো, একদম একদম টপের মধ্যে থাকবো, ফার্স্ট হলো টপ 10 থাকবো। তারপরে কি হলো যে পরবর্তী যে 20টা এমসিকিউ, তার জন্য 30 মিনিট আমার সময়, আমি বললাম আর এটা ব্যাপার হলো, প্রথম 20 মিনিটে আমি 60টা এমসিকিউ দেখাইলাম 30 মিনিটে, আর পরবর্তী 30 মিনিটে আমি 20টা এমসিকিউ দেখাবো, কোনো ব্যাপার না, এইভাবে তুমি যদি দেখাইতে পারি তাহলে টপ লিস্টে থাকবো। তখন আমার ব্যাপারটা কি হয়েছিল, তখন আমার ইন্টেনশন চলে গেছিল হচ্ছে যে টপ করতে হবে, তারপরে সবগুলো আনসার করতে হবে, ঠিক আছে। যখনই আমি এই ইন্টেনশনটা নিয়ে আনসার করা শুরু করলাম, তখন দেখলাম যে ম্যাথ একটা সহজ ম্যাথ যখন আমাদের মিলতেছে না, ওইটার মধ্যে আমি টাইম খাওয়া শুরু করলাম যে না, মিলাইতে হবে মিলাইতে হবে। এই কারণে কিন্তু লাস্টে গিয়ে দেখা গেল যে আমি 10টা ম্যাথের এমসিকিউ দাগাইতেই পারি না ওই পরীক্ষায়। তো ওই পরীক্ষাটা ছিল আমার রাজশাহী ইউনিভার্সিটিতে, তো ওই পরীক্ষাটা হয়তো হিমেল দেয় নাই, যাই হোক ব্যাপার না। তো তোমাদের কাছে আর তোমাদের আরো কিছু প্রশ্নের উত্তরগুলো নিব, তার আগে আমি বলবো যে প্রশ্নের ধরন অনুযায়ী তোমার কিন্তু ওই সময়টা স্টেপ নিতে হবে। ওই সময়টা কিন্তু আমরা থাকবো না তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য, ওই সময়টা কিন্তু নিজের পারফর্ম করতে হবে, ঠিক আছে। ওই সময়টা কিন্তু তোমার মূলত যে তুমি চান্স পাবা নাকি পাবা না সেটা ডিপেন্ড করবে, ওকে। তারপর হচ্ছে কথার কাছে জিজ্ঞেস করবো যে হলি ক্রসে কি এমসিকিউ আসবে নাকি রিটেন, কথা যদি একটু বলতা, বা তোমাদের সময় কি আসছিল? প্রশ্নটা আরেকবার শুনি, আমি শুনতে পাইনি। আচ্ছা, তো হচ্ছে যে হলি ক্রস কলেজে এমসিকিউ পরীক্ষা হবে নাকি রিটেন, বা তোমাদের সময় কি আসছিল? আমাদের সময় এমসিকিউ আসছিল, এর পরের বারের চিত্রটা তো ভিন্ন ছিল যেহেতু কোভিড ছিল তার জন্য। আর প্রশ্ন কি আসবে, আমাদেরটাও লিখিত পরীক্ষা, যেহেতু আমি দেখছি বিজ্ঞপ্তিতে দিয়েছে যে লিখিত পরীক্ষা, কিন্তু আসলে এটা বলা যাচ্ছে না, কারণ প্রশ্ন পাওয়ার পরেই আসলে বোঝা যাবে সেটা লিখিত কিংবা এমসিকিউ, এছাড়া আসলে আচ্ছা এই ঠিক প্রশ্নের আছে। উত্তর দেওয়া তো সম্ভব না। আমি আমি এটার সাথে অ্যাড করবো যে নটর ডেম আর হোলি ক্রস দুইটার ক্ষেত্রেই বলা যায় না যে লিখিত হবে নাকি এমসিকিউ, কিন্তু গত বছরগুলোর আইডিয়া নিয়ে আমরা বলতে পারি যে এবারও এমসিকিউ পরীক্ষা আসবে। আর যে কোনো ভর্তি পরীক্ষা কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকে, তাই যারা জিজ্ঞেস করছে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, নেগেটিভ মার্কিং থাকা অবশ্য তোমাদের জন্য ভালো, ঠিক আছে, তোমাদের জন্য ভালো। তো নেগেটিভ মার্কিং থাকবে যদি এমসিকিউ আসে, আর এমসিকিউ এর মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে 80% কোয়েশ্চেন আসবে, অর্থাৎ যদি 60টা এমসিকিউ থাকে 40টার উপরে এমসিকিউ থাকবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে, আর বাংলা ইংলিশ থেকে প্রশ্ন আসবে। তো অনেকে জিজ্ঞেস করবে যে বায়োলজি বাংলা ইংলিশ এগুলো থেকে কিরকম প্রশ্ন আসতে পারে, তো ইংলিশের ব্যাপারটা আমি বলবো যে ইংলিশের ক্ষেত্রে তোমার ফার্স্ট পার্টের যে বইটা আছে, বইয়ের যে প্যাসেজগুলো আছে, ওই প্যাসেজে দেখবা যে কিছু শব্দ আছে, তোমাদের প্যাসেজে কিন্তু অনেক রকম শব্দ আছে, ওই শব্দগুলোর সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ সিমিলার ওয়ার্ড দেয়া থাকবে যে এমসিকিউ এ, যে নিচের কোন শব্দটা ওই শব্দটার সিমিলার মিনিং বহন করে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। তাই তোমরা ওই প্যাসেজটা ভালো করে পড়বা, যদি কোনো কবিতা থাকে ওই কবিতাটা কে লিখছে, কোনো পয়েম থাকলে ওই পয়েমটা কি রিলেটেড সেটা একটু পড়ার চেষ্টা করবা। হিমেল, আশা করি আমার সাথে একমত হবি এই ব্যাপারে, বা কিছু বলার থাকলে বলতে পারিস। আচ্ছা, তো বাংলা কোয়েশ্চেনটা খুবই আর কি এক্সপেক্টেড, কোনো হচ্ছে আহামরি অত কঠিন কোনো কোয়েশ্চেন হয় না, খুবই বেসিক থেকে হয়, যে গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেন গুলো হয় ওগুলো একদম সমাসের কোনটি কোন সমাস, নিচের কোনটি দ্বন্দ্ব সমাস, এটি এই ধরনের কোয়েশ্চেন হয়। আমার কাছে একটু আনএক্সপেক্টেড লাগছিল যে এটা আমাদের হচ্ছে ইংলিশ হচ্ছে সিন কম্প্রিহেনশন থেকে হচ্ছে কোয়েশ্চেন আসছিল, মানে মুখস্থ টাইপ, যে আমরা তো ওইটা হচ্ছে বেসিকলি মানে পরীক্ষার কোয়েশ্চেনেই থাকে, একদম ফার্স্টেই হচ্ছে ফার্স্ট টু লাস্ট দেওয়া থাকে, আমরা সেটা আর গুরুত্ব দিয়ে অত পড়ি না, বইয়েও যে লেখা আছে ওইটা পড়ি না, কিন্তু হচ্ছে এনডিসি তে ওখান থেকে মোটামুটি তিনটার মতো কোয়েশ্চেন আসছিল আমার যতদূর মনে পড়ে, তিনটা অথবা দুইটা কোয়েশ্চেন আসছিল, এবং আমি ওর ভিতর একটা পারছিলাম আর একটা ভুল করছিলাম। তো হ্যাঁ, ওই জায়গাটা আমরা অনেকে হচ্ছে এক্সপেক্ট করিনি যে ওখান থেকে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু এনডিসি দিয়েছিল আর কি, একদম হচ্ছে ভালো মতো মুখস্থ করার দরকার নেই, টাইম খুবই কম, আমি বলবো অন্তত এক বাজেতে রিভিশন হচ্ছে সবগুলো প্যাসেজ যেগুলো শর্ট সিলেবাসে ছিল ওগুলো হচ্ছে যাতে দিয়ে তারপর হচ্ছে যাওয়া হয়। আচ্ছা, হিমেলের কাছে আরেকটা প্রশ্ন করবো যে এবার যেহেতু নটর ডেম কলেজ ক্যালকুলেটার
এলো কোর্সে, আমাদের সময় ক্যালকুলেটার দিছিল ইউজ করার জন্য। তো কোন কোন ক্যালকুলেটার গুলো নিয়ে গেলে ভালো হয়? অনেকে হয়তো বলছে 991EX, 991ES, এগুলো নিয়ে যাওয়ার জন্য তুই কোনগুলো সাজেস্ট করবি? ক্যালকুলেটর যখন সাজেস্ট করছে আমার মনে হয় না যে তখন হচ্ছে কোনো টাইপের ক্যালকুলেটরে বলবে যে এটা তুমি ইউজ করতে পারবা আর এটা ইউজ করতে পারবা না, এটা ফেয়ার হয় না তখন। তো যার যেটা ক্যালকুলেটর আমার মনে হয় না, মানে এটা হচ্ছে জাস্ট প্রোগ্রামেবল ক্যালকুলেটর না হলে হয়, এবং আমার মনে হয় না যে যারা এসএসসি দিয়েছে তাদের কারো কাছে প্রোগ্রামেবল কম্পিউটার ক্যালকুলেটর থাকবে। তো বেসিকলি হচ্ছে ইএস বা ইএক্স যেটাই হচ্ছে নিক, আমার মনে হয় না সাইন্টিফিক কোনো ক্যালকুলেটর অথবা নর্মাল ক্যালকুলেটর কোনো প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে আমি বলবো যে তোমরা এ করবা, তোমাদের যে ক্যালকুলেটারটা আছে ইএক্স হোক বা ইএস হোক যেটাই হোক, তোমরা ওই ক্যালকুলেটার নিয়ে যাবা। আর হচ্ছে যে ছোট কিছু ক্যালকুলেটার আছে, যেমন 100 বা 150 টাকা করে বিক্রি করে, যেগুলো দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ গুলো করা যায়। হ্যাঁ, তো ওই রকম একটা ছোট একটা ক্যালকুলেটার নিয়ে যেও। যদি তোমার ওই ক্যালকুলেটার না দেয়, সেক্ষেত্রে তুমি যেন সাধারণ ভাগ গুণ যোগ ভাগ এগুলো যেন ক্যালকুলেটার দিয়ে করতে পারো। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য আমাদের থাকবে, গাইডলাইন থাকবে। তারপর হচ্ছে যে নেগেটিভ মার্কিং থাকলে সেটা প্রশ্নে লেখা থাকবে কিনা, লেখা থাকতেও পারে বা নাও থাকতে পারে। একজন জিজ্ঞেস করেছে সহপাঠ কি পড়তে হবে, সহপাঠ থেকে তোমার বড় জোর একটা অথবা দুইটা এমসিকিউ থাকবে, দুইটা আসবেই না, জীবনেও আসবে না, বড় জোর একটা এমসিকিউ আসবে। ঠিক আছে, যা আছে তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে আসবে, গদ্য পদ্য এবং সেকেন্ড পার্ট থেকে আসবে। আচ্ছা, আর একজন বলছে যে হায়ার ম্যাথ কি বলছে, বোর্ডের বই থেকে প্র্যাকটিস করলে হবে নাকি গাইড প্র্যাকটিস করব? হায়ার ম্যাথ ভাইয়া বোর্ডের বইয়ের বাইরে থেকে কিছু আসবে না। নটর ডেমের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে যে ম্যাথ প্রশ্ন বইয়ের বাইরে থেকে কিছু আসে না। তো এটা অ্যাডমিশনের ক্ষেত্রে সেম হবে। হিমেল আশা করি আমার সাথে একমত হবা যে নটর ডেমে ম্যাথ যা আসবে সবকিছুই মেন বই থেকে আসবে। আমার পরীক্ষার সময় আমি দেখছিলাম সবকিছুই যে হ্যাঁ, উদাহরণ থেকে একটা ম্যাথ আসছিল যে তোমাদের ওই যে ফ্যাক্টর নির্ণয় করে না, যে মূল নির্ণয় করা, যে ওই মূল নির্ণয়ের একটা ম্যাথ আসছিল আমার সময়। তো হিমেল এই জিনিসটা এটাই আমি হচ্ছে এড করতে চাচ্ছিলাম যে হচ্ছে উদাহরণ থেকে, এবং হচ্ছে যে তোমাদের এখন বক্স আছে দেখবা যে নিজে করি অথবা এইগুলো এগুলো সলভ অনেক সময় হচ্ছে গাইডেও দেয় না, তো ওই ওই ম্যাথ গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যে ম্যাথ গুলো হচ্ছে খুব কম টাইমে করে ফেলা যায় এই ধরনের ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট। আমি কয়েকটা আমার ম্যাথ ক্লাসে দেখাইছি যে এই এই টাইপের কোয়েশ্চেন একদম বইয়েরটাই কিন্তু হালকা একটু ঘুরায়ও দিতে পারে, দেখা যাচ্ছে কি যে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু সামথিং দেয়া আছে, কস থিটা মাইনাস সেক থিটা এটা হচ্ছে কত হবে, মানে হচ্ছে সেক থিটা মাইনাস প্লাস ট্যান থিটা যে সূত্র, যেটা যারা শুনছে আশা করি ধরে ফেলছে এটা কোন সূত্র, যে বইয়ে একদম হুবহু লেখা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 5/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা কত, 2/5 উল্টায় যাবে, কিন্তু দেখা যাচ্ছে কোয়েশ্চেনে জাস্ট উল্টায় দিল জিনিসটা যে ট্যান থিটা মাইনাস সেক থিটা কত, তখন হচ্ছে -5/-2/5 হবে। তো এই টাইপের একদম উদাহরণের ম্যাথ গুলা আবার হচ্ছে নিজে করো ওই বক্সের ম্যাথ গুলা, যেগুলো আর কি হচ্ছে অনেক সময় যেখানে হচ্ছে অনেকে চোখ যায় না অথবা যেগুলো কেউ দেখে না ঠিক মতো, তো এগুলাই বেসিক্যালি। কিন্তু বইয়ের বাইরে থেকে নতুন কোনো টপিকে নতুন কিছু প্র্যাকটিস করতে হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো একজন বলছে যে স্যারদের আচরণ কেমন? তো নটর ডেম কলেজ এবং হলি ক্রস কলেজের টিচারদের নিয়ে আমি যদি একটু কথা বলি, যে ওনাদের আচরণ একদম মানে কি বলবো, যদি একবার তোমরা আমাদের টিচারদের মানে কথাবার্তা শোনো তাহলে দেখবা যে হয়তো মানে কথাবার্তা প্রেমে করে গেছে। আমি নরডেমের এরকম কিছু টিচারের নাম বলতে পারবো, কিন্তু এখন নাম বললে অবশ্যই এটা অন্যান্য টিচারদের ইয়া হয়ে যাবে। সবাই মানে সবার তুমি কথা শুনো, ইউটিউবে ভিডিও দেখো, রেজা স্যার আছে, বাসার স্যারের কথা তুমি শুনতে পারো, তারপর হচ্ছে আরো অনেক টিচার আছে, তারপর হচ্ছে আমাদের সময় গণিতে একজন টিচার ছিল সুশান্ত স্যার, ওনার কথা একদম অনেক ভালো লাগতো। তো কথা শুনলেই আসলে একটা মাধুর্য চলে আসে। তো আমার সাথে কথাও একমত হবে এটার উপরে, এবং হিমালয় একমত হবে, কারণ হোলি ক্রসও প্রায় সিমিলারই। আচ্ছা, তো আরেকটু তোমাদের প্রশ্নের উত্তর দেই, যে দাঁড়াও আমি তোমাদের প্রশ্নগুলো চলে যাচ্ছে, তাড়াতাড়ি কমেন্ট করতেছো। তো তো রাফ করার জন্য আলাদা কাগজ দিবে কিনা? না, রাফ করার জন্য আলাদা কাগজ দিবে না, তুমি প্রশ্নের কোনায় তোমার রাফ করতে হবে। আচ্ছা, শিফট ওয়াইজ আলাদা সিলেক্ট করবে কিনা, এটা একদমই কলেজের উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় যে শিফট ওয়াইজ সিলেক্ট করলেই হয়তো ভালো হবে, কারণ এক এক শিফটের কোয়েশন তো এক এক রকম হবে, ওইটাই মনে হয় ভালো হবে। তো কলেজ যেটা করে ওদের উপর তো আমরা কিছু বলতে পারবো না। হ্যাঁ, আর হচ্ছে কোন সাবজেক্টের প্রশ্ন বেশি আসার সম্ভাবনা বেশি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলো থেকে সমান প্রশ্ন আসবে? আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি কেমন কোয়েশ্চন হয়? ফিজিক্স ফিজিক্স একটু এমন কোয়েশ্চন হয়, আমি যেহেতু ফিজিক্স ক্লাসগুলো নিয়েছি আমি একটু বলি। ফিজিক্সে তোমার একটু কনসেপচুয়াল ম্যাথ আসে, অর্থাৎ কনসেপ্টটা তোমার ধরতে হবে, তারপর ম্যাথ একদম ইজি। কনসেপ্টটা তোমার ধরতে হবে, তারপর ম্যাথ একদম ইজি। আমি ক্লাসেও আমার অনেকবার বলছি, একটা এক্সাম্পলও আমি দিছি, যে আমার সময় এমন একটা কোয়েশ্চন আসছিল যে একটা বেলুন উপরে যাচ্ছে, ওইটা থেকে একটা পাথর ফেলে দিয়েছে, সেখানে যে পাথরের বেক্টর ভি যে মাইনাস করতে হয়, এই কনসেপ্টটা ধরতে পারলে কিন্তু ওই কোয়েশ্চনটা একদম ইজিলি হয়ে যাচ্ছে। তো এরকম কনসেপচুয়াল কিছু ম্যাথ আসবে ফিজিক্সে, যেগুলো একদম ইজি যদি তুমি কনসেপ্টটা ধরতে পারো। ঠিক আছে, আর সবগুলো সাবজেক্টের প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো
যে মেইন বইটা ভালো করে পড়ো, কোনো প্রকার ভর্তি বই বা এগুলো কিছু পড়ার দরকার নাই, মেইন বইটা ভালো করে পড়ো। তারপর হচ্ছে তুমি প্র্যাকটিস করার জন্য টেস্ট পেপারের এমসিকিউ গুলো দেখতে পারো, সেটা বেটার হয়। মেইন বইয়ের যত কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করো, ঠিক আছে? তারপর হচ্ছে আরো কিছু প্রশ্ন নেই তোমাদের? আচ্ছা, আবার একজন একই সেম প্রশ্ন করে যাচ্ছে, যে সেম কোন সাবজেক্টে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে এক্সাম হলে আমরা টিচারদেরকে কোনো নেসেসারি কোয়েশ্চন জিজ্ঞেস করতে পারবো? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করতে পারবো তোমার কোনো প্রশ্ন থাকলে। তারপর হচ্ছে দাঁড়াও আমি তোমাদের প্রশ্নগুলো একটু পড়ি। আবারও কি পেমেন্ট স্লিপ জমা দিতে হবে এসিতে? ও, এবারও কি পেমেন্ট স্লিপ জমা দিতে হবে এসিতে? এটার প্রশ্নে আমি কথার কাছে যাব, কিন্তু তারপরে আমি নিজে থেকে বলে দিচ্ছি, কারণ হলি ক্রস কলেজে এবার তোমার অনলাইনেই অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদেরকে মনে হয় একটা এডমিট কার্ড তোমাদের দিয়ে দিবে, ওই এডমিট কার্ডটা দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবা। তারপর রেজাল্টের পরে তোমরা কি করবা, তোমাদের ওই কাগজপত্র নিয়ে কলেজে জমা দিতে হবে। কথা আশা করি একমত আমার সাথে? হ্যাঁ, পারমিট স্লিপটা ততক্ষণ পর্যন্ত লাগবে যতক্ষণ পর্যন্ত আমার ভর্তিটা কনফার্ম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের প্রতি আমাদের মোটামুটি লাইভটা 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের লাইভটা প্রায় শেষ। তো তোমাদের আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে একটু বলতে পারো, আমরা একটু খুব তাড়াতাড়ি ভাবে তোমাদের আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের হিমেল ভাইয়া সম্পর্কে কিছু জানতে থাকলে বলতে পারো, কারণ উনি একজন প্রো, একজন মানুষ গ্রুপ ওয়ান, তোমরা তো বুঝতেই পারতেছো। যতই বলো র্যান্ডমলি হয়, আসলে কিন্তু র্যান্ডমলি হয় না। যাই হোক, জক মারলাম একটা, এটা মোটামুটি র্যান্ডমলি হয়। টিচারদের কাছ থেকে যেটা শোনা, যে নটর ডেম কলেজে গ্রুপটা হয় র্যান্ডমলি, কিন্তু গ্রুপ ওয়ান থেকে বরাবরই রেজাল্টটা কেন ভালো করে এর একটা জিনিস আমি বলবো। আমি তো আর গ্রুপ ওয়ানে পড়ি নাই, আমি গ্রুপ 13-এ পড়েছি। তো আমি বলবো যে গ্রুপ ওয়ান থেকেও বুয়েটে চান্স পায়, কিন্তু 13 থেকেও বুয়েটে চান্স পায়, 16 থেকেও বুয়েটে চান্স পায়। তারপরেও গ্রুপ ওয়ানের বুয়েটে চান্স পাওয়ার অ্যামাউন্টটা বা পাবলিক ভার্সিটি চান্স পাওয়ার অ্যামাউন্টটা কেন বেশি থাকে, এখানে হচ্ছে তাদের কনফিডেন্স আর আশেপাশের এনভায়রনমেন্ট। অনেক বেশি এনভায়রনমেন্টটা ইফেক্ট ফেলে পুরো নটরডেমেরই, পুরো নটরডেমেরই যে জিনিসটা, নটরডেম হোলি ক্রস দুইটার কথা বলতেছি, যে তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি তোমাদের সাপোর্ট করবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। তোমার আশেপাশে কারা, তোমার কোন স্টুডেন্টটা পড়াশোনা করতেছে, তোমার আশেপাশে একজন যখন দেখবা যে পড়াশোনা নিয়ে এত সিরিয়াস, তখন তোমার নিজে থেকে পড়াশোনা করতে ইচ্ছা হবে। যখন দেখবা যে একজন রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত পড়ালেখা করতেছে, তখন নিজে থেকেই তোমার ইচ্ছা হবে। যখন দেখবা যে ক্লাসে বসে কেউ পড়াশোনা করতেছে, তখনই তোমার ইচ্ছা হবে পড়ালেখা করার জন্য। আশা করি এই ব্যাপারটা হিমেন আমার সাথে একমত, যে গ্রুপ ওয়ান সাকসেস করার পিছনে বা ভালো একটা রেজাল্ট করার পিছনে ওদের কনফিডেন্সটা মেইন একটা ম্যাটার করে। হিমেল কি বলিস? হ্যাঁ, অন্য দেখে হচ্ছে হচ্ছে অনেক মানে অন্যের সাকসেস দেখে যেমন হচ্ছে নিজে মোটিভেট হওয়ার ব্যাপারটা থাকে, নিজে ডিমোটিভেট না হওয়ার ব্যাপারটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। কারণ আমার দুই বেঞ্চ পাশে বসতো অনিক সাহা, আরো কয়েক কয়েকটা আমি প্রায় 7-8 জন লেজেন্ডারি মানুষের নাম বলতে পারবো যারা আমার এক বেঞ্চের রেডিয়াসে বসতো। তো তাদের দেখে আমি মোটিভেট বেশি হইনি, সত্যি বলতে গেলে মোটেও না, আমি ডিপ্রেস কম হওয়া স্টার্ট করছি। যে একটা মানুষ এত বেশি পারে, আচ্ছা ঠিক আছে, তা সে হচ্ছে টপ করুক, আমার দরকার নেই, আমার খালি কোথাও একটা সিট পেলেই হয়, আমি মোটামুটি আমার সিলেবাসটা শেষ করতে পারলেই খুশি, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। আবার আমার ঠিক পাশের বেঞ্চে যে বসতো সে হচ্ছে কাইন্ড অফ ফিজিক্সে প্রো ছিল, সে হচ্ছে ফার্স্টের দিন থেকে দেখি রেজনিক হ্যালিডে সলভ করতেছে। তো আমি ফার্স্টের দিকে ওর সাথে আর কি খুব বেশি একটা মানে কথা বলার ট্রাই করিনি, ভাবছি কি নাকি সিরিয়াস মানুষ, ডিপ্রেসড হয়ে যাবো তো একে দেখে। কিন্তু পরে আস্তে আস্তে বুঝলাম যে আমি যদি ফিজিক্সের কোনো টপিক না বুঝতাম, শুধু ফিজিক্সই না, পরে যে সেটা ম্যাথ কেমিস্ট্রি সবকিছুতে হয়ে গেছে, যে তার বেসিকটা এত স্ট্রং যে আমার মোটামুটি ও দুইটা কথা বললে আমি হচ্ছে ওই টপিকটা বুঝে ফেলতে পারতাম। আর এই জিনিসটা আসছে ওই মানে হচ্ছে ওই এনভায়রনমেন্টটা থেকে। ওখানে কি কেউ যদি পড়াশোনা করছে না, কেউ পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, তোমাকে হচ্ছে অতটা জাজ করা হবে না, যেটা হচ্ছে স্কুলের লাইফে অথবা তোমরা যারা একটু পড়াশোনার ব্যাপারে একটু হচ্ছে নার্ডি টাইপ তারা হচ্ছে রিলেট করতে পারবা। যে যে জাজ হওয়ার যে মেন্টালিটিটা না, এটা হচ্ছে NDC তে কোনো গ্রুপেই নেই। আর আবার হচ্ছে টপিকে যদি আসি, যে NDC গ্রুপ ওয়ান কেন, গ্রুপ ওয়ান কেন, ওটার হচ্ছে এনভায়রনমেন্টের জন্য। এনভায়রনমেন্টের জন্য আশেপাশে হচ্ছে যে একটা লোকালাইজেশন তৈরি হয়েছিল, যে এই এই গ্রুপটা একটা গ্রুপই ছিল, যেখানে হচ্ছে আমরা একটা হচ্ছে গ্রুপটার নামই দেওয়া ছিল লেজেন্ড। আমি ফেক্স ফ্লেক্স করছি না, কিন্তু সিরিয়াসলি ওখানে হচ্ছে ফিজিক্সে যত কঠিন কঠিন ম্যাথ গুলা ছিল, ম্যাথের যত কঠিন কঠিন ইন্টিগ্রেশন গুলা ছিল ওইখানে দেওয়া হতো। অনেক সাহা ছিল, আবেশ ছিল, আরো অনেকজন ছিল, তারা হচ্ছে কিভাবে না কিভাবে ওটা সলভ করেই ফেলতো। তো এইগুলো কি আর কি কনফিডেন্স বিল্ড করে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, পরীক্ষায় মোটেও আসে না, কিন্তু যেটা করে সেটা হচ্ছে সেটা তোমার কনফিডেন্স বিল্ড করবে, যে যত কঠিন কোশ্চেনই হোক তুমি একেবারে কিছু না কিছু অ্যান্সার করে আসতে পারবা। তো কনফিডেন্স বিল্ড যে করে, এটা খুবই ভালো একটা
রিজন বলতে হ্যাঁ, পারি ওই আমি। নটরডেমের যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি তোমার হেল্পফুল হবে সেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট। অনেকে হয়তো ডিপ্রেশনে চলে যায়, যারা নটরডেমে এসে ডিপ্রেশনে চলে যায়। দেখো, একটা ভর্তি পরীক্ষা তোমার কি জাজ করে, একটা ভর্তি পরীক্ষা কেন নেয়? একটা ভর্তি পরীক্ষা নেয় হচ্ছে যেন তুমি ওই জায়গায় যাওয়ার পরে তুমি যেন ওই চাপটা তুমি সামলাইতে পারো। নটরডেমে কিন্তু অনেক চাপ, অনেক ডিপ্রেশন তোমার আসবে, হলি ক্রসেও আসবে। তো ওই কলেজে যাওয়ার পরে যেন ওই ডিপ্রেশনটা বা ওই চাপটা তুমি সামলাইতে পারো, এই কারণে কিন্তু একটা ভর্তি প্রক্রিয়ার মধ্যে তোমার মধ্যে যাইতে হয়। দেখো, বুয়েটের পরীক্ষা এত কঠিন, এর কারণ হচ্ছে বুয়েটে পড়ালেখা কঠিন। ঠিক আছে, এই কথাটা ওই দিন যখন উদ্ভাসে যাই আমাদের টিচার রিকোয়ারমেন্টের জন্য, ওই দিন একজন ভাইয়া বলেছিল, ওই ভাইয়া বলছে যে বুয়েটের ভর্তি পরীক্ষা কঠিন, এর কারণ হচ্ছে যে বুয়েটের পড়ালেখা কঠিন। যেন একজন স্টুডেন্ট ওই বুয়েতে ঢোকার পরে যেন পড়ালেখাটা ঠিক মতো চালিয়ে যেতে পারে, এই কারণে ওরা জাজ করে যে এই স্টুডেন্টগুলো আমাদের পড়ালেখার চাপটা সামলায় যেতে পারবে। ওকে, তোমাদের প্রশ্নের কিছু উত্তর দিব, তারপরে আমাদের লাইভটা শেষ করব। যে একজন কন্টিনিউয়াস কমেন্ট করে যাচ্ছে, হোলি ক্রস কলেজে অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু বলেন, কনফিউশনে আছি। তো এটা কথা আপু বলতে পারবে না, কারণ কথা আপু অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখেন নাই। আমি দেখছি, আমি জানি। তোমরা ঢুকবা, ঢোকার পরে তোমাদের একটা ওয়েবসাইট আসবে, সেখানে তোমাদের নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, সেখানে তোমাদের নামগুলো ফিল আপ করবা, তাহলে হয়ে যাবে। তারপর হচ্ছে যে আরেকজন দিকে প্রশ্নের উপরে রাফ করা যাবে কিনা। হ্যাঁ, প্রশ্নের কোনায় তুমি রাফ করতে পারবা, তোমাকে আলাদা একটা ওয়েমার দিবে, সেখানে তোমার আনসারগুলো লিখবা আর কি। আচ্ছা ভাইয়া, আমি যে আরেকজন বলছে যে ভাইয়া ভাইবা নিয়ে কিছু বলেন। ভাইবা নিয়ে আমরা এতক্ষণ অনেক কথা বলছি, তোমরা মনে হয় মাত্র জয়েন করছো, তো লাইফটা আবার দেখো। আবার তোমরা ভাইবার আগে, অর্থাৎ তোমরা যখন রিটেনে চান্স পাবা, তখন ভাইবার আগে আমাদের হিমেল ভাইয়াকে আবার তোমরা একটু কনভিন্স করতে পারো যে ভাই একটু সময় দিন আমাদের জন্য ভাইবা নিয়ে। তো হিমেল ভাইয়া যদি আবার আসে ভাই লাইভে, তো আমরা আসবো ইনশাল্লাহ, সমস্যা নেই ভাইবার আগে। আচ্ছা, তো তোমাদের অনেক প্রশ্ন আসছে আসতেছে, একটু করে প্রশ্নগুলো আনসার দিয়ে আমরা লাইভটা শেষ করে ফেলবো, কারণ 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, ইংলিশ গ্রামার থেকে কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, গ্রামার থেকে কিছু কোয়েশ্চেন আসবে, বায়োলজি নিয়ে কিছু বলেন। আচ্ছা, বায়োলজি নিয়ে কথা বলতে, তোমাদের তো একটা শর্ট সিলেবাস দিয়ে দিছে, আমাদের সময় তো কোনো শর্ট সিলেবাস ছিল না। হ্যাঁ, তো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস দিয়ে দিছে, ওই চ্যাপ্টার গুলো ভালো করে পড়ো, ওই চ্যাপ্টার গুলো থেকে কোয়েশ্চেন আসবে, এর বাড়িতে কিছু আসবে না। সংক্ষিপ্ত ভাবে অঙ্ক করলে হবে, তোমার তো আসবে এমসিকিউ, তুমি সংক্ষিপ্ত ভাবে কেন করবা? ঠিক আছে, একজন বলছে হিমেল ভাই লাইভ চাই। ওকে, ঠিক আছে হিমেল ভাই আসবে, না আসলেও ধরে নিয়ে আসবো। ভাই বলেন প্লিজ, কোনো অ্যাপ্লিকেশন করতে পারছি না। আচ্ছা যাই হোক, তাদের অনেকের হয়তো সার্ভারের সমস্যার কারণে অ্যাপ্লিকেশনটা করতে পারছো না, এটা হয়তো সার্ভার ঠিক হয়ে যাবে আজকে কালকের মধ্যে, তো তখন তোমরা অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবা। বায়োলজি কি লেখক পরিচিতি কি পড়ব? বাংলা কথা বলছে। আচ্ছা, ও বাংলায়। হ্যাঁ, লেখক পরিচিতি পড়বা, যে অধ্যায়গুলো তোমাদের সিলেবাসে আছে। ইংলিশ কেমন কোয়েশ্চেন হবে এতক্ষণ বলছি, তোমরা একটু আগে একটু লাইভটা দেখে নিও। আচ্ছা, কি বলছে একজন, যদি এমসিকিউ হয় তবে গণিত বা পদার্থবিজ্ঞান রসায়নে কিভাবে প্রশ্ন হবে, অর্থাৎ সবগুলো অপশন সহ দেওয়া থাকবে? হ্যাঁ, যদি এমসিকিউ হয় তাহলে তোমার অপশন সহ দেওয়া থাকবে, তোমার একটা অপশন চুজ করতে হবে। ওকে, তো তোমার প্রশ্নটা ওই রকম ভাবে হবে যেন তুমি 1 মিনিটের মধ্যে আনসার করতে পারো, যেহেতু 60টা এমসিকিউ, 60 মিনিট। তো এইভাবে তোমরা প্রিপারেশনটা নাও, একটু ভালোভাবে বইটা পড়ো। আচ্ছা, আমি আর 1-2টা কোয়েশ্চেন নিব। টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বললাম একটু আগে, হচ্ছে যে তোমরা যখন পড়াশোনাটা করবা, যখন পরীক্ষা হলে থাকবা, তখন ওই সিচুয়েশনে মানায় নেওয়ার চেষ্টা করো একটু, যে প্রশ্ন কঠিন হইলে ওই কঠিনের মতো আনসার করার চেষ্টা করো, আর সহজ হলে সহজের অ্যাপ্রোচটা তোমরা নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, অ্যাডমিট কার্ডে আইসিটি লিখে দিছে, ওই আইসিটি কথাটা বলছি, আইসিটি তোমাদের পড়ো না আপাতত, পড়ার দরকার নেই। ঠিক আছে, 1 ঘন্টার লিখিত পরীক্ষা হবে। হ্যাঁ, 1 ঘন্টার একটা লিখিত এমসিকিউ পরীক্ষা হবে। আচ্ছা, কয়টা হিউম্যানিটিজের এক্সাম হয় তোমরা অ্যাপ্লাই করার পর জানতে পারবা? ভাই শিওর এমসিকিউ আসবে? ভাই এটা বলা যাচ্ছে না, কিন্তু মোটামুটি শিওর যে এমসিকিউ আসবে। তারপর হচ্ছে ভাইয়া ভাইবা নিয়ে কিছু বলেন। আচ্ছা, ভাইবা নিয়ে আমরা আলাদা একটা লাইভ করবো না, সমস্যা নেই। একজন কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছে যে হিউম্যানিটিস নিয়ে কথা বলতে, ইংলিশতে কেমন আসে এটাও আমরা বলছি লাইভটা একটু আগে, তোমরা বলতে পারবা, দেখলে বুঝতে পারবা। ভাই আমরা এখন অনেকেই কনফিউজ যে ওদের অপশনাল হায়ার ম্যাথ, তাদের যাদের প্লাস ও একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলছে, যে যাদের অপশনাল হায়ার ম্যাথ তারা কি, যারা প্লাস না আসছে তারা কি নটরডেমে পরীক্ষা দিতে পারবে না, পারবে কিনা? হিমেল, এই কোয়েশ্চনটা আনসার একটু ছোট করে দিয়ে দিই। আচ্ছা, কোয়েশ্চেনে যেই ভাষায় হচ্ছে জিনিসটা, মানে সার্কুলারে যেটা বলার চেষ্টা করছে যে হায়ার ম্যাথ সহ GPA 5 থাকতে হবে। এখন আমি যেটা বুঝছি যে সার্কুলার থেকে, যে তোমার হায়ার ম্যাথ থাকা লাগবে, অ্যাটলিস্ট অপশনাল সাবজেক্ট হয়েও, আর GPA 5টা থাকা লাগবে। এখানে জাস্ট হায়ার ম্যাথে হচ্ছে A+ থাকাটা, না থাকলেও হচ্ছে পরীক্ষায় বসতে পারবা, আমি এটা আশা করছি। কিন্তু এখনো শিওরলি বলা যাচ্ছে না, এখন স্যারদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারাও আর কি শিওরলি বলতে পারেনি। কিন্তু এইটুকু শিওর যে তোমার সাবজেক্ট গুলোর মধ্যে হায়ার ম্যাথ থাকাই লাগবে, সেটা মেইন সাবজেক্ট হোক আর হচ্ছে
অপশনাল সাবজেক্ট। আচ্ছা ঠিক আছে, তো আমি এটাই বলবো যে এখনো যেহেতু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, যারা অ্যাপ্লাস নাই হায়ার ম্যাথে তারা কি করবা, অ্যাপ্লাইটা করো। তোমার যদি বাদ হইতে হয় তোমাকে তো বাই বাই গিয়ে টিচাররা তোমার মার্কশিট দেখতেছে, তখন যদি তোমাকে বলে যে না তুমি তো চান্স পাইতে পারো না, তখন না হয় তুমি একটা বাদ দিবা। কিন্তু এখন যেহেতু অ্যাপ্লাই করতে পারতেছো, তোমরা অ্যাপ্লাই করো, পরীক্ষা দাও, তারপর এটা না হয় দেখা যাবে। ঠিক আছে, তো যাদের হায়ার ম্যাথে অ্যাপ্লাস নাই তোমরা অ্যাপ্লাই করো এবং পরীক্ষা দাও, এটাই আমাদের সাজেশন থাকবে। তারপর সে ভাই যদি র্যাগিং হয় না, এনডিসিতে কোনো র্যাগিং নাই, তোমার বড় ভাইরা তুমি যখন ঢুকবা কলেজে দেখবা যে বড় ভাইরা যারা আছে তারা চাপ সামলাইতে সামলাইতেই দিন যায়। তারা হচ্ছে কুইজ, ল্যাব, তারপর হচ্ছে সেকেন্ড ইয়ারে যারা যখন উঠে তখন দেখতে পাওয়া যায় যে যে অনেকগুলো ল্যাব তাদের জমে থাকে, ওই ল্যাব পেপার গুলো ক্লিয়ার করার জন্য বা ল্যাব থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু অনেক লাইন লেগে থাকে, বা তারাই অনেক প্যারার মধ্যে থাকে। তোমাকে র‍্যাক কখন করবে ভাইয়া? তারপর হচ্ছে হোস্টেল নিয়ে কিছু বলেন, আমি যেহেতু হোস্টেলে ছিলাম একটু বলি যে নটরডেম কলেজে নিজস্ব হোস্টেল নাই, তোমরা আরামবাগের আশেপাশে অনেকগুলো হোস্টেল পেয়ে যাবা নটরডেমের আশেপাশে, ওই হোস্টেল গুলোই তোমরা যদি থাকো তাহলে তোমাকে মাসে 8 থেকে 10 হাজার টাকা করে লাগবে এবং ভালো মানের হোস্টেল আছে, কিন্তু খাওয়া দাওয়া ভালো না, ছার পোকার কামড় খাইতে হবে। যাই হোক, তারপরে হচ্ছে আর কিছু প্রশ্ন? ওকে, মোটামুটি সবগুলো প্রশ্নেরই আনসার দেওয়া হয়ে গেছে আমাদের, দেখি একটু। আচ্ছা, একজন ধন্যবাদ দিছে, তোমাকেও ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। সর্বোপরি আমি ধন্যবাদ দিতে চাই হচ্ছে হিমেলকে এবং কথাকে, তাদের মূল্যবান সময় তোমাদের জন্য ইয়া করার জন্য, দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা একটু কথার কাছে যাবো এবং হিমেলের কাছে যাব। প্রথমে হিমেলের কাছে যাই যে ওদেরকে যদি একটু ফাইনাল একটু সাজেশন দিতি যে কিভাবে একটু পরীক্ষা দিবে এবং কি করবে এই কয়েকদিন, যেহেতু সামনের সপ্তাহে শনিবার থেকে পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু আমরা মোটেও বলি না যে নটর ডেম বা হলি ক্রস, সেন্ট জোসেফ এই কলেজ গুলাতে না পড়লে আর তোমার হচ্ছে তুমি হচ্ছে অ্যাডমিশন লাইফ টিকতে পারবা না। অ্যাডমিশন বলতে ভার্সিটি অ্যাডমিশন, তোমার হচ্ছে এইচএসসি তে পড়া কিছুই হবে না, অন্য কলেজে কোনো পড়াশোনাই হয় না, আমরা মোটেও এটা বলছি না। কিন্তু সব কলেজে খুব সুন্দর পড়াশোনা হয় এবং এইচএসসি পড়াটা যত না যতটা না কলেজে তোমার সেটা তার থেকে অনেক বেশি হচ্ছে তোমার নিজের, তুমি নিজে কতটা ইফোর্ট দিচ্ছ, নিজে কত ঘন্টা পড়ছো, নিজে হচ্ছে কতটুকু মনোযোগ ধরে রাখতে পারছো, নিজে বেসিক কতটা ক্লিয়ার করছো, এগুলোর উপর তোমার এইচএসসি লাইফটা ডিপেন্ড করে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে তোমাদের হাতে এখন টাইম আছে এবং তোমাদের হাতে সুযোগ আছে। সুযোগটা কি? সুযোগটা হচ্ছে তোমাদের এইচএসসি লাইফটা অনেকটা স্মুথ করার, এবং এই স্মুথ করাটা না এটা এনডিসি করবে। এটা আমি হচ্ছে আমি সারওয়ার তারপর হচ্ছে কথা যারা আসি এনডিসি হলিক্রস থেকে সবাই হচ্ছে এটা বলতে পারবে যে এদের কারিকুলাম যে রকম, যে এনভায়রনমেন্টটার কথা বললাম, এগুলো তোমার এইচএসসি কে স্মুথ করবে। এবং শুধু তোমার বেসিকের উপরই কাজ করবে না, তোমার কনফিডেন্সের উপর, তোমার যেই সেলফ ডাউট গুলো আছে ওগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এবং যখন এইচএসসি শেষ করে তুমি অ্যাডমিশন লাইফে হচ্ছে মানে পদার্পণ করবা, তখন দেখবা যে তোমার এইচএসসি নটর ডেমে বা হলি ক্রসে তুমি যাদের সাথে কম্পিটিশন করতা এই হচ্ছে অ্যাডমিশনের টাইমেও ঠিক তাদের সাথে তোমার কম্পিটিশনটা হবে। এগুলো তোমাকে হিউজ একটা বুস্ট দিবে। এরকম এই যে আমার আর হিমেল, আমরা নটর ডেমে ছিলাম, এখন সেম ডিপার্টমেন্টে আছে, এখন ডিপার্টমেন্টে আমাদের মধ্যে কম্পিটিশন হবে। তো হচ্ছে অন্য কলেজ থেকে যে এরকম মানে কোথাও চান্স পাচ্ছে না এরকম না, বরঞ্চ তোমরা যদি মেরিট লিস্ট দেখো তাহলে দেখবা ব্যাপারটা কিছুটা, কিন্তু তোমাদের হাতে এখন অপশন আছে যেহেতু তোমাদের হচ্ছে খুব ভালো মতো হচ্ছে এইচএসসি টা কমপ্লিট করার, এবং এনডিসির মতো একটা একটা দারুণ প্রতিষ্ঠানে হচ্ছে চান্স পাওয়ার হলি ক্রসের মতো। তো আমার মনে হয় না যে সেটা হচ্ছে একদম জাস্ট জাস্ট কনফিডেন্সের অভাবে অথবা মনে করে যে এত কষ্ট এখন একটা কলেজের জন্য কে করবে, আমি তো ফ্রিতেই হচ্ছে হচ্ছে এসএসসি মার্ক দিয়েই হচ্ছে তো আমি পেয়ে যেতে পারছি। কিন্তু যেহেতু এই টাইমটা আছে, এই টাইমটা ইউটিলাইজ করো, এই টাইমটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখো, যতটা পারো হচ্ছে এখন রিভিশন দাও, কঠিন কোয়েশ্চেন ট্রাই করতে যেও না, এখন কঠিন কোয়েশ্চেন ট্রাই করে নিজের কনফিডেন্সে 12টা বাজাও না, তুমি এখন জাস্ট ইজি কোয়েশ্চেন গুলো দেখতে থাকো, রিভিশন দিতে থাকো, যাতে ওই কোয়েশ্চেন গুলো যখন তুমি হচ্ছে পরীক্ষার হলে দেখবা যাতে সেটা অ্যান্সারটা করতে পারো। তো এটাই মোটামুটি তো কথার কাছে যাচ্ছি যে হলিক্রস নিয়ে যদি একটু ছোট্ট করে 1 মিনিটের মধ্যে কিছু একটা বলে দিতাম। আসলে হলিক্রস নট ডেম মনে হয় এরকমই একটা জায়গা, যেখানে ওই যে ভাইয়া যেটা বললো যে একটা এনভায়রনমেন্ট আছে, যে কম্পিটিশন আছে, যার জন্য হয়তো হলিক্রস বা নটর ডেম, অন্যান্য কলেজের কথা বলছি না যে তারা ভালো করে না, অবশ্যই ভালো করে, কিন্তু হয়তো সাফল্যের শীর্ষে এই দুইটা কলেজ অনেক বেশি থাকে। যদি আমি হলিক্রসে না পড়তাম অনেক কিছুই মিস করতাম, বা তোমরাও মিস করতা যে নটর ডেমে যদি না পড়তাম। তো কনফিডেন্স লেভেল ঠিক রাখো, এমন কোনো কিছুই হবে না যা তোমরা পারবা না, হয়তো তাই হবে যা তোমরা পারো।
আর অবশ্যই পারবা, আর সবাই হয়তো চান্স পেয়েই যাবা। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে অ্যাড করব যে একটা কলেজকে সবার সামনে রিপ্রেজেন্ট করে, একটা কলেজকে রিপ্রেজেন্ট করে হচ্ছে তাদের স্টুডেন্ট। নটরডেমের জন্য তোমরা এত স্ট্রাগল করতেছো, দ্যাট মিনস তোমরা অনেকেই কিন্তু এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছো, তোমরা অনেকেই এই গ্রুপ থেকে চান্স পাবা। এই লাইভে এখন 100 জনের মতো আছো, এখান থেকেও তোমরা অনেকেই চান্স পাবা। তোমরাই 2 বছর পরে ভালো ভালো জায়গায় চান্স পাবা, তখন কিন্তু তোমরাই নটরডেমের যে নাম আছে সেটাকে একটু উজ্জ্বল করবা, হলি ক্রসের নামকে উজ্জ্বল করবা। তো তাদের স্টুডেন্টকে দিয়েই কিন্তু কলেজ হাইলাইট হয়, ঠিক আছে? তো তোমরা যে নটরডেমে না পড়তে পারলে যে জীবন শেষ এমন না, আরো ভালো কলেজ আছে সেখান থেকেও ভালো চাইলে করতে পারো। কিন্তু এই যে হিমেল বলো যে একটা কিন্তু আছে, কিন্তু নটরডেম তোমার যে লাইফটা আছে এইচএসসি লাইফ সেটাকে স্মুথ করবে, এবং তোমার যে অ্যাডমিশন জার্নি আছে সেটাকে স্মুথ করবে। তোমাকে নটরডেমে তুমি যদি পড়ো, তোমাকে একটু হইলেও অন্যদের থেকে আগে থাকবা, অর্থাৎ তোমাদের মধ্যে এখন যেহেতু এখন যারা নটরডেমে চান্স পাবে এবং যারা চান্স পাবা না, যারা চান্স পাবে তারা একটু হইলেও আগে থাকবা, যারা চান্স পাবা না তারা একটু হলেও পিছিয়ে থাকবা। কিন্তু যারা একটু হলেও পিছিয়ে থাকবা তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারাও যদি চেষ্টা করো, নটরডেমে যারা পড়ে তাদেরকেও টপকাইতে পারবা। ওকে, দুইটাই পসিবল। তো তোমার এইচসিসি লাইফটাকে যদি সুন্দরভাবে কাটাইতে চাও আর জীবনের বেস্ট মেমোরিজটাকে কাটাইতে চাও, জীবনের বেস্ট সময়টাকে কাটাইতে চাও, তাহলে তোমার জন্য আমি বলবো যে 6টা দিন একটু ভালোভাবে প্রিপারেশন নাও এবং তুমি নটরডেমের জন্য চেষ্টা করো। কারণ তোমার হাতে এখনো সুযোগ আছে, তুমি এখনো নটরডেম বাদ দিয়ে দাও নাই। তোমাদের মধ্যেই আর 10 দিন পরে যে তোমাদের এখন যারা এই গ্রুপে আছো তোমরা সবাই মোটামুটি আমাদেরকে ভালো পাও, আমাদেরকে আইডল হিসেবে তোমরা মানো, নটরডেমকে ভালো পাও, কিন্তু আর 10 দিন পরে আমার কথা মিলিয়ে নিও যে তোমরা যারা চান্স পাবা না এই গ্রুপেই, 7,000 আছে, 7,000 তো তোমরা চান্স পাবা না নটরডেম বা হলি ক্রসে, এই গ্রুপেই তোমরা যারা আছো, আল্লাহ না করুক যে তোমাদের যারা যারা চান্স না পাও তাদের কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট চলে আসবে তোমাদের মধ্যে, যে নটরডেম ভালো না, নটরডেম এই, নটরডেম সেই। তো তখন দেখবা যে তারা আর আমাদেরকে ভালো পাচ্ছে না। আমাদেরকে ভালো পাওয়া না পাওয়া এটা আসলে ম্যাটার করে না, আমরা চাই যেন আমার কাছে তোমরা পড়ছো, আমাদের কাছে তোমরা পড়ালেখা করছো, তোমরা যেন তোমাদের ওই যে যারা পরিশ্রম করছো তারা যেন তাদের পরিশ্রমের মূল্যটা পাও, এটাই আমরা সবসময় চাই। অর্থাৎ এতদিন যারা পরিশ্রম করে যাচ্ছ, 2 বছর যারা পরিশ্রম করে যাচ্ছ, ওই পরিশ্রমের মূল্যটা যেন তোমরা অ্যাডমিশন টেস্টে পাও, এটাই আমাদের সবসময় তোমাদের জন্য দোয়া থাকবে। তো এই কয়েকদিন একটু ভালোভাবে পড়ো, মেইন বইটা ভালোভাবে পড়ো, সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করো। একজন কন্টিনিউয়াস কমেন্ট করে যাচ্ছে যে ভাই ওএমআর শিট দিবে নাকি প্রশ্নের মধ্যেই দাগাবো। হ্যাঁ, ওএমআর শিট দিবে, তুমি প্রশ্নের মধ্যে রাফ করতে পারবা, ঠিক আছে? তো তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ লাইভে থাকার জন্য। সর্বোপরি বলবো যে ভালো করে পড়ালেখা করো এই কয়েকদিন, আর হচ্ছে যে বইটা রিভিশন দাও, কোনো টেনশন কইরো না, নটরডেম জীবনের সব কিছু না, কিন্তু ভালো কিছু অর্জন করতে হলে নটরডেম তোমাকে অনেক সাপোর্ট করবে, আর ওই সাপোর্টটা পাওয়ার জন্য আর জীবনের বেস্ট কিছু মোমেন্ট কাটানোর জন্য তোমাকে নটরডেম কলেজ এবং হলি ক্রস কলেজের জন্য চেষ্টা করে যাইতে হবে। যেহেতু আর 6 দিন আছে, ওই 6 দিন তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্টই তোমরা করতে পারবে। তোমাদের সবার জন্য দোয়া থাকবে আমাদের তরফ থেকে। তো আমরা আজকে আসি, আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো, ভালোভাবে পড়ালেখা করো, দেখা হচ্ছে রেজাল্টের পর।